তিনি আমার গাল চেপে ধরে ঠোঁটে অনবরত কিস করে যাচ্ছে। আমার দম বন্ধ হয়ে আসছে, কিন্তু তারপরও তিনি ছাড়ছেন না। আমি উপায় না পেয়ে তার ঠোঁটে কামড় দিলে তিনি আমাকে ছেড়ে দেন। এতে তিনি আরো দ্বিগুণ রেগে যান। ঠোঁট থেকে সরে এসে আমার পেটে কামড় বসিয়ে দেয়। আমি চিৎকার দিয়ে উঠি। আমার চিৎকার শুনে তিনি বিরক্ত হন। চুপ, একদম চিৎকার করবি না। চিৎকার করে কোনো লাভ হবে না, এটা আমার রাজত্ব। প্লিজ আমাকে ছেড়ে দেন, আমার সঙ্গে কেন এমন করছেন? ইমরান মিমের কথার জবাব না দিয়ে বলল, হেস, রোমাঞ্চের সময় কোনো ডিস্টার্ব চাই না। ইমরান মিমের শরীর থেকে শাড়ির আঁচলটা হাতে নিয়ে নেয়। ইমরান আস্তে আস্তে শাড়ির আঁচলটা খুলে ফেলছে আর মিমের দিকে এগিয়ে যায়। মিম পিছিয়ে যাচ্ছে, ইমরান মিমের কাছাকাছি চলে আসে। প্লিজ এমন করবেন না আমার সঙ্গে। কে শোনে কার কথা? ইমরান মিমের কাছে এসে মিমকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দেয়। মিম উঠতে গেলে ইমরান বিছানায় এসে মিমের উপর ভর দিয়ে মিমের দুই হাত বিছানার সাথে চেপে ধরে। পালাচ্ছিস কেন আমার থেকে? আমি তো তোকে অনেক ভালোবাসি, তাই না? তার থেকে বড় কথা হচ্ছে তুই আমার বউ। তোর সাথে এখন আমি সব করতে পারবো, সেটার অধিকার আমার আছে। আমি আপনাকে ভালোবাসি না, এই বিয়েটাও আমি মানি না। আপনি ভুলে যাচ্ছেন, আপনি আমাকে ব্ল্যাকমেইল করে বিয়ে করেছেন। আপনি কেন বুঝতে চাচ্ছেন না আমি আমানকে ভালোবাসি? মিমের মুখে আমানের নাম শুনে ইমরান রেগে যায়, তার মাথায় রক্ত উঠে যায়। ইমরান রেগে মিমের ঠোঁটে আক্রমণ করে বসে, ঠোঁটে ভালোবাসা দেওয়ার পরিবর্তে কামড় বসিয়ে দিচ্ছে। মিম ব্যথায় কষ্টে ছটফট করছে, কিন্তু ইমরানকে কোনো রূপ বাধা দিতে পারছে না। আর দুই হাত যে ইমরানের হাতের মুঠোয় বন্দি, একসময় মিম অজ্ঞান হয়ে পড়ে যায়। ইমরান মিমের উপর থেকে সরে আসে, মিমের মুখের দিকে তাকিয়ে বলে, কেন বুঝিস না আমি তোকে সেই ছোট্ট বেলা থেকে ভালোবাসি? কেন বুঝিস না তোর মুখে অন্য কারোর নাম শুনলে আমার কষ্ট হয়? সেই ছোট্টবেলা থেকে অপেক্ষা করে আছি কোন দিন তুই বড় হবি, আমার ভালোবাসা বুঝবি। কিন্তু তুই কি করলি? অন্য কাউকে ভালোবেসে ফেললি। তোর জন্য আমি কত কিছুই না করলাম, কিন্তু তার বিনিময়ে আমি কি পেলাম? শুধু অবহেলা। এর জন্য তোকে অনেক কষ্ট পেতে হবে মিম, অনেক কষ্ট। ইমরান মিমের শরীর থেকে শাড়িটা খুলে নিচে ফেলে দেয়। ব্লাউজের কিছু অংশ ছিঁড়ে সে রুম থেকে বের হয়ে যায়। ইমরান ছাদে দাঁড়িয়ে আছে, তার চোখ লাল হয়ে চোখ দিয়ে পানি পড়ছে। মিমকে কষ্ট দিয়ে সে দ্বিগুণ কষ্ট পাচ্ছে। একের পর এক সিগারেট খেয়ে সে তার মনের কষ্ট ভুলতে চাচ্ছে, কিন্তু আসলে কি তা সম্ভব? ইমরানের ফোনটা বেজে ওঠে। ইমরান ফোনটা হাতে নিয়ে দেখে তার আম্মা জানের ফোন। ইমরান ফোন রিসিভ করে। ইমরান, কোথায় তুই? এই তো আছি, কেন? এইদিকে একটা কাণ্ড ঘটে গেছে, তোর জহির আঙ্কেলের মেয়ে মিমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমাকে বলছো কেন, আমি কি করব? উনি তো আমাদের প্রতিবেশী, একটা দায়িত্ব আছে না আমাদের? তুই দেখ না মেয়েটাকে কোথাও খুঁজে পাস কিনা। ওকে। ইমরান ফোন কেটে আকাশের দিকে তাকিয়ে অট্ট হাসিতে ফেটে পড়ল। খেলা তো মাত্র শুরু। ইমরান ছাদ থেকে নেমে রুমে ফিরে আসে। মিমের জ্ঞান এখনো আসেনি। ইমরান মিমের পাশে এসে বসল। এভাবে তো শান্তিতে থাকতে দেওয়া যাবে না তোমাকে। ইমরান উঠে এক গ্লাস পানি এনে মিমের মুখে ছুড়ে মারল। সাথে সাথে মিম চোখ মেলে চোখ মুছে সামনে তাকিয়ে ইমরানকে দেখে সে বিছানা থেকে লাফিয়ে উঠল। আমার দিকে না তাকিয়ে নিজের দিকে তাকায়। ইমরানের কথা শুনে মিম নিজের দিকে তাকায়। নিজের দিকে তাকিয়ে মিম বড় ধরনের শক খায়। সে ফ্লোরে তাকিয়ে দেখে তার শাড়িটা পরে আছে, ব্লাউজের অনেক অংশ ছেঁড়া। মিম ফ্লোর থেকে শাড়ি নিয়ে নিজেকে ঢেকে নেয়। মিমের বুঝতে বাকি নেই তার সাথে কি হয়েছে। আহা, এভাবে ঢেকে আর কি লাভ হবে, সব তো আমি দেখেই নিয়েছি। মিম ঘৃণার চোখে ইমরানের দিকে তাকায়, চোখ দিয়ে তার টপ টপ করে পানি পড়ছে। লোকটা এভাবে তাকে শেষ করে দিল? আপনি শেষ পর্যন্ত নিজের জাত দেখিয়ে দিলেন, আমার সঙ্গে এমনটা কেন করলেন? এর জন্য একদিন আপনাকে পস্তাতে হবে। আপনাকে আমি কোনো দিনও ক্ষমা করব না। এসব কথা বাদ দে, এখন নিশ্চয়ই তুই আমানের কাছে থেকে আর যেতে চাইবি না। আমানকে নিশ্চয়ই তুই ঠকাতে চাইবি না। তোর কাছে তো কিচ্ছুই নেই আমানকে দেওয়ার মতো। আপনার লজ্জা করে না আবার মুখ দিয়ে স্বীকার করেন?
আপনি তো আমার দেহ ভোগ করার জন্য এসব করেছেন, তাই না? হয়েছে ভোগ করা আপনার? এবার ছেড়ে দিন আমাকে, যেতে দিন আমাকে। নাকি এখনো ক্ষুধা মেটেনি আপনার? একদিনে তো আর ক্ষুধা মিটে না। এই সুন্দর দেহটা আমার প্রতিটা রাতে চাই, তাই তো তোকে বিয়ে করে নিয়েছি। এখন আর কথা বাড়াইস না, আমার জন্য এক কাপ কফি বানিয়ে নিয়ে আয়। পারবো না আমি, আপনার মতো খারাপ ছেলের কথা শুনতে আমি বাধ্য নই। যখন ভালো ছিলাম তখন তো দাম দিস নাই। দেখ আমাকে রাগাবি না, আমার কথা শুনতে তুই বাধ্য, আমার বউ তুই, আমি যা বলবো তাই করতে হবে তোকে। বিয়ে করেছেন বলে কি কিনে নিয়েছেন আমাকে? আর আপনি যতই বউ বউ করেন না কেন, আমি আপনাকে জামাই হিসেবে মানি না, মানবো না। আমি শুধু আমানকে আমার জামাই মানবো। ইমরানের মাথায় রক্ত উঠে যায়, ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয় মিমের গালে। মিমের চুলের মুঠি চেপে ধরে বলে, আমান আমান আমান, এই আমানের ভিতরে কি পাইছোসটা? কি আছে এই আমানের ভিতরে? ও কি করেছে তোর জন্য? আমার ধৈর্যের পরীক্ষা নিস না, নাহলে ফল ভালো হবে না বলে দিলাম তোকে। আমানকে দুজনকেই মাটিতে পুঁতে ফেলবো। ব্যথায় মিমের চোখ দিয়ে পানি পড়ছে। মেরে ফেলুন আমাকে, তারপরও আমি আমানের কথাই বলবো। তুই ভালো হবি না, আমাকেও ভালো হতে দিবি না, কিছু বলবো না তোকে। এখন যা আমার জন্য কফি বানিয়ে নিয়ে আয়, হারি আপ, দেরি করলে খবর আছে তোর। দেরি হলে কি করবেন? ঠোঁটের অবস্থা তো এমনিতেই 12টা বেজেছে তোর, এবার না হয় অন্য কিছুর 12টা বাজাবো। আর আমি যে সব পারি সেটা তুই নিশ্চয়ই ভালো করে জানিস। মিমা তো শব্দটি করল না, রুমের বাইরে হাঁটা ধরল। দাঁড়ো, ওয়ার্ড্রোবে কাপড় আছে, পাল্টিয়ে যাও। মিম ইমরানের কথা মতো কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। কাপড় চেঞ্জ করে মিম কফি বানাতে নিচে রান্নাঘরে যায়। মিম দাঁড়িয়ে কফি বানাচ্ছে, হঠাৎ পিছনে কেউ একজনের উপস্থিতি খুব করে টের পাচ্ছে সে। মিম ভয়ে ভয়ে পিছনে তাকায়। এভাবে ভয় পেতে হবে না, আমি ছাড়া কাউকে আশা করা উচিত না তোমার। এখানে কেন এসেছেন আর পিছনে দাঁড়িয়ে আছেন কেন? আমার বউ যেখানে আমি সেখানে। ইমরান এই কথা বলে মিমকে পিছন থেকে জড়িয়ে ধরল। সাথে সাথে মিম লাফিয়ে উঠতে চায়, কিন্তু ইমরান শক্ত করে মিমকে জড়িয়ে ধরেছে। এমন করছেন কেন? এটা ঠিক না, ছাড়েন আমাকে। কোনটা ঠিক কোনটা বেঠিক আমি বুঝি, আমাকে বুঝাতে এসো না। আপনি আসলেই একটা অসভ্য লোক। দেখছেন দেখছেন, আমি আপনাকে মানতে পারছি না, কিন্তু আপনি সব ক্ষেত্রে জোর করছেন। আপনার জায়গায় আমান হলে কখনো এমনটা করতো না। এই একটা নাম ইমরান সহ্য করতে পারে না, সেই নামটাই মিম বারবার বলে। আমানের নাম শোনা মাত্রই ইমরান মিমকে রান্নাঘরের মেঝেতে ছুঁড়ে মারে। রাগ দেখিয়ে হনহন করে হেঁটে চলে যায়। মিম মেঝেতে পড়ে হালকা ব্যথা পায়, চোখ দিয়ে তার দুফোঁটা জল বেরিয়ে পড়ে। মিম মেঝে থেকে উঠে রান্নাঘর থেকে বের হয়ে সদর দরজা দিয়ে বাসা থেকে বের হতে যায়। কোথায় পালাচ্ছিস তুই? ইমরানের কণ্ঠ শুনে মিম থেমে যায়। মিম ইমরানের দিকে তাকিয়ে বলে, আমি পালাচ্ছি না, আমি আপনার সঙ্গে থাকবো না, তাই চলে যাচ্ছি। এত সহজ? তোকে বিয়ে করেছি কি ছেড়ে দেওয়ার জন্য? আজীবন এই ইমরানের সাথেই তোকে থাকতে হবে, তুই চাস বা না চাস। থাকবো না আমি আপনার সঙ্গে। থাকতে তো তোকে হবেই, চল আমার সাথে, আজকে একটা ফয়সালা হয়ে যাক, তুই আমার থেকে কেমন ব্যবহার আশা করস। ইমরান এসে মিমের হাত চেপে ধরে বাসা থেকে বের হয়ে যায়। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? তো শ্বশুর বাড়িতে। মিম অবাক হয়ে যায় ইমরানের কথা শুনে। ইমরান তাকে বাড়িতে নিয়ে যাচ্ছে, তার বিশ্বাসই হচ্ছে না। মিম কথা বাড়ালো না, চুপ করে ইমরানের সাথে যেতে লাগলো। ইমরান নিজের বাড়িতে এসে মা মা বলে চিৎকার করে ডাকতে লাগলো। ইমরানের চিৎকার শুনে মিসেস জাহাম নিজে ড্রয়িং রুমে চলে আসলো। ইমরানের সাথে মিমকে দেখে তিনি অবাক হলেও সাথে সাথে অনেক খুশি হয়। মিমকে খুঁজে পেয়েছিস? মিম কোথাও হারেনি, ওকে আমি নিয়ে গিয়েছিলাম। মানে কেন? ওকে আমি ভালোবাসি, তাই আমি ওকে বিয়ে করেছি। মিসেস জাহান অবাকের চরম পর্যায়ে চলে যায়। তিনি নিজের কানকে বিশ্বাস করাতে পারছেন না, তিনি কি সত্যি শুনলেন নাকি মিথ্যা। মাহবুব সাহেবও এসে ইমরানের মুখে কথাটা শুনে বিশাল ধরনের শক খায়। ইমরান তুই কি বলছিস, বিয়ে করছিস মানে কি? মাথা ঠিক আছে তোর? কয়েকদিন পরে মিমের বিয়ে, জানাস না তুই? মাথা ঠিক আছে বাবা, তোমার বৌমাকে বরণ করে নাও। কিসের বৌমা, কিসের বরণ?
আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন, আমার ভাইকে কিডন্যাপ করে আমাকে বিয়ে করতে বাধ্য করেছেন। আমি তো আপনাকে জামাই হিসেবে মানি না। আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না, আমি আমানকে ভালোবাসি। ইমরান মিমের মুখে আমানের নাম শুনে রেগে যায়, ঠাস করে মিমের গালে চর বসিয়ে দেয়। ইমরান ভুলে গিয়েছে এখানে তার বাবা মা আছে। ইমরানের মা এই দৃশ্য দেখে রেগে যায়, তিনি ইমরান বলে চিৎকার করে ইমরানের গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। তুই মেয়েদের গায়ে হাত তুলিস, তাও তোর বাবা মায়ের সামনে, এত অধঃপতন তোর। আমার ছেলে তুই ভাবতো আমার ঘৃণা লাগছে, একটা জঘন্য কাজ করলি তো, আবার তার উপর ওকে থাপ্পড় মারিস। আমি ওরে ভালোবাসি, সে ছোটবেলা থেকে, তাই ওকে ছাড়া আমি থাকতে পারবো না। আর ও এখন আমার বউ হয়ে অন্য কারো নাম মুখে কেন আনবে? কিন্তু ও তো তোকে ভালোবাসে না, ও অন্য কাউকে ভালোবাসে। তুই যেমন মিমকে ছাড়া থাকতে পারবি না, তেমনই মিমও ওকে ছাড়া থাকতে পারবে না। আমি এত কিছু বুঝি না, ও এই বাসাতে আমার সাথে থাকবে, তা না হলে ওকে নিয়ে আমি চলে যাব। কোথাও যেতে পারবি না জেলখানা ছাড়া। জহির সাহেবকে দেখে মিম বাবা বলে দৌড়ে জড়িয়ে ধরে কান্না করে দেয়। জহির সাহেবও তার মেয়েকে জড়িয়ে ধরেন। ইমরান তোকে কিডন্যাপ করেছে সবই আমি জানি, তোকে অনেক অত্যাচার করেছে, তাই না রে? জহির সাহেব সাথে করে পুলিশ নিয়ে আসলেন। তিনি পুলিশের ওসিকে বললেন, ওসি সাহেব, একে থানায় নিয়ে উত্তম মধ্যম দিন, এই আমার মেয়েকে অত্যাচার করেছে। আঙ্কেল, কাকে থানায় নিয়ে উত্তম মধ্যম দিতে বলেছেন? নিজের মেয়ের জামাইকে? মানে? মানে আপনার মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে, ও এখন আমার বউ। জহির সাহেব রেগে ইমরানের কলার চেপে ধরেন। ইউ বাস্টার্ড, তোকে আমি মেরেই ফেলবো, আমার মেয়ের বিয়ে আমানের সাথেই হবে, আমার মেয়ে তোর সাথে থাকবে না। আপনার মেয়ের কোনো উপায় নেই, আমার সাথেই থাকতে হবে। আমি আমার মেয়েকে এক্ষুনি নিয়ে যাব আমার সাথে। জহির সাহেব তার মেয়েকে নিয়ে চলে যেতে চাইলে ইমরান বাধা দেয়। তখন ওসি সাহেব এগিয়ে আসেন, মিমকে উদ্দেশ্য করে বলেন, মিম, তুমি এই ছেলেটার সাথে থাকতে চাও? না, চাই না। ওসি সাহেব, ও আমার মেয়েকে অত্যাচার করেছে, তার জন্য ওকে থানায় নিয়ে চলুন। ওসি সাহেব তাই করলেন, ইমরানের হাতে হাতকড়া পরিয়ে নিয়ে যেতে লাগলেন। মিসেস জাহানো মাহবুব সাহেবকে বাধা দিচ্ছেন না, তার ছেলে তো এটারই প্রাপ্য। ইমরান মিমের দিকে তাকায়, আফসোস, নিজের ভালোটা বুঝি না, আজকেও বড় ভুল করলি, আমি আসতেছি তোকে শায়েস্তা করতে। ডেঞ্জারাস লাভ কাম ব্যাক এগেইন। জহির সাহেব মিমকে নিয়ে বাসায় চলে আসলেন। মিম বাসায় এসে নিচের রুমে চলে যায়। নিচের রুমে এসে বিছানায় শুয়ে পড়ল। মিমের মাথায় ইমরানের কথাগুলি ঘুরপাক খাচ্ছে। যতবার ইমরানের কথাগুলো মাথায় আসছে, মিমের ভিতর ভয় ঢুকে যাচ্ছে। ইমরান যেভাবে তাকে শাসালো, না জানি শেষ পর্যন্ত তার কপালে কী আছে। তাকে যদি ইমরান কাছে পায়, মেরে তক্তা বানিয়ে ফেলবে। ইমরানকে জেলখানায় আনা হয়েছে, তার মাথায় আগুন চলছে। যতক্ষণ না মিমকে শাস্তি দিতে পারছে, তার মনে শান্তি হবে না। ইতিমধ্যে থানায় আয়ান এসে হাজির, এই এলাকার নেতা সে। আয়ানকে দেখে ওসি সাহেব দাঁড়িয়ে যায়। ওসি সাহেব, আপনি কাকে ধরে আনলেন থানায়? এই ছেলে একটা মেয়েকে কিডন্যাপ করেছে, তাকে অত্যাচার করেছে। আরে রাখেন আপনি এসব, এই ছেলেকে তো আপনি চেনেন না, না চিনেই ওকে ধরে এনেছেন। ও যদি ইচ্ছে করে এখনই আপনার চাকরি খেয়ে ফেলতে পারবে, এখনই ওকে ছেড়ে দিন। ওসি সাহেব আয়ানের কথা শুনে ভয় পেয়ে যায়। তিনি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি করে ইমরানকে ছেড়ে দেয়। আয়ান ইমরানকে নিয়ে থানার বাইরে চলে আসলো। এইদিকে আমান আসে মিমদের বাড়িতে। তিন দিন আয়ান দেশে ছিল না, আজকেই দেশে ফিরেছে। জহির সাহেব আমানকে দেখে স্বাগতম জানায়। আঙ্কেল, কি শুটি, মিমকে নাকি পাশের বাড়ির ছেলে কিডন্যাপ করেছে? কিন্তু এখন আর চিন্তা নাই, ওকে পুলিশে ধরিয়ে দিয়ে গেছে। আঙ্কেল, মিম কোথায়? দেখো রুমেই। আমার মিমের রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। আসতে পারি? আমানের কণ্ঠ শুনে মিম বিছানা থেকে উঠে দাঁড়ায়। আমান, তুমি ভেতরে আসো, কখন এলে? এই তো এসে তোমার সাথে দেখা করতে চলে এলাম। বসো। না, বসবো না, চলো তোমার সাথে বাইরে ঘুরতে বেরোবো। এখন যাব না। প্লিজ না করো না, প্লিজ। আমানের অনুরোধ মিম ফেলতে পারলো না, তাই আমানের কথাই রাজি হয়। একটা রিকশা ডেকে মিম আমান চলল তাদের গন্তব্যে। কিরে, এখন কি করবি? এখনই মিমকে তুলে নিয়ে আসবো,
মেয়েটা তোকে ভালোবাসে না, ছেড়ে দে ওকে। আয়ানের মুখের কথা শুনে ইমরান রেগে যায়। আমি তো ভালোবাসি, আর আমার ভালোবাসা আমি আদায় করেই ছাড়ব। হঠাৎ করে ইমরানের নজর পড়ে এক রিকশার উপর। তার কাছে মনে হচ্ছে এটা মিম হবে। ইমরান দৌড় দেয় রিকশার দিকে, এক দৌড়ে রিকশার সামনে এসে থামে। হঠাৎ করে কেউ রিকশার সামনে চলে আসায় রিকশাওয়ালা হার্ট ব্রেক করে রিকশা থামায়। ইমরান না ভেবেছিল ঠিক তাই, রিকশার মধ্যে মিম। মিমকে দেখে যতটা না রাগ হয়েছে তার দ্বিগুণ রাগ হচ্ছে মিমের পাশে বসা কোনো ছেলেকে দেখে। এইদিকে ইমরানকে দেখে মিম ভয়ে শেষ। আজকে যে পৃথিবীতে তার শেষ দিন, সে খুব হাড়ে হাড়ে টের পাচ্ছে। আরে ভাই, কে আপনি? এভাবে রিকশার সামনে এসে রিকশা থামালেন কেন? আমারে চিনেন না, অথচ আমার বউ নিয়ে ঘোরাঘুরি করেন। কী সব আবোল তাবোল বলছেন? আবোল তাবোল না, সত্যি বলছি। আমার কথা বিশ্বাস না হলে তোমার পাশে বসে আমার বউকে জিজ্ঞাসা করো, যার সাথে আমার বাসরও হয়ে গেছে। সে নিশ্চয়ই তোমাকে ঠকাতে চাইবে না, সত্যিটা বলে দিবে। আমার এবার মিমের দিকে তাকায়। মিম, উনি যা বলছে তা কি সত্যি? মিম মাথা নিচু করে আছে। কি বলবে ও, কি বলার আছে? ইমরান যা বলছে সত্যি, কিন্তু ও তো মন থেকে এইসব কিছু মানে না। কি হলো, চুপ করে আছো কেন? যা বলছে সব সত্যি। মিমের কথা শুনে আমার রিকশা থেকে নেমে যায়। ছি ছি, এমন একটা মেয়েকে আমি বিয়ে করতে যাচ্ছি যে কিনা ঠকবাজ, আর একজনের সাথে ফোস্টিনসি করে ধরা খেয়ে নাটক সাজানো হচ্ছে। বড় বাঁচা বাঁচলাম, তোর সাথে আর কোনো সম্পর্ক রাখার ইচ্ছে আমার নেই, আর কোনো যোগাযোগ করবি না আমার সাথে। আমান, প্লিজ আমার কথাটা শোনো। আরে রাখ তোর কথা, দুশ্চরিত্রা মেয়ে। আমানের মুখের কথা শুনে ইমরান কষিয়ে একটা থাপ্পড় মারে আমানের গালে। এই কেমন ভালোবাসো তোর? নিজের ভালোবাসার মানুষের উপর বিশ্বাস নেই তোর? তার সম্পর্কে আজে বাজে কথা বলতে মুখে বাঁধল না তোর? যা ভাগ শালা। আমান রাগ দেখিয়ে সেই স্থান ত্যাগ করলো। এটাই তোমার ভালোবাসা? আমানের ভালোবাসার নমুনা। এবার চলো আমার সাথে, আজকে থেকে তোকে আমার ভালোবাসা দেখাবো। সব তো আপনার জন্যই হয়েছে, আপনার সঙ্গে আমি কোথাও যাব না, ছাড়েন আমাকে। এই তোর মতলবটা কি বলতো? কয়বার বিয়ে করতে চাস জীবনে? তোর তো বিয়ে হয়ে গেছে, তোর তো এখন উচিত আমার সাথে থাকা। আপনি কেন বুঝতে চাচ্ছেন না, আমি আপনাকে ভালোবাসি না। এই কথাই থাক, মুক্তি আর না শব্দটা বের হওয়া যাবে না। ইমরান একটা গাড়ি ডেকে জোর করে মিমকে নিয়ে চললো তার নিজের ঠিকানায়। ইমরান মিমকে নিয়ে অন্য আরেকটা বাড়িতে আসলো। মিমকে একটা রুমে বন্দি করে রাখলো। ইমরানের সাথে আয়ানও আছে। আয়ান, এই দেশে আমি থাকবো না, আমি লন্ডন ফিরে যেতে চাই, তুই একটু পাসপোর্ট টিকিটের ব্যবস্থা করে দে। কিন্তু এখানে সমস্যা কি? এখানে থাকলে মিম বারবার পালাতে চাইবে। এই মেয়েকে আমি হাড়ে হাড়ে চিনি, এই মেয়েকে ওখানে নিয়ে আচ্ছা মতো শায়েস্তা করা যাবে। আচ্ছা, আমি সব ব্যবস্থা করছি। মিমকে যেই রুমে বন্দি করে রাখা হয়েছে ইমরান সেই রুমের দরজা খুলে ভিতরে প্রবেশ করে। ইমরান ভিতরে প্রবেশ করে যা দেখে তা দেখে তার মাথায় রক্ত উঠে যায়। রুমের সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, অনেক কিছু ভেঙে মেঝেতে পড়ে আছে। ইমরানের বুঝতে বাকি নেই সব কিছুর উপর দিয়ে মিম ঝড় বইয়ে দিয়েছে। ইমরান রেগে মিমের গালে ঠাস করে একটা চড় বসিয়ে দেয়। মিমের এক হাত মুচড়ে ধরে। মিম ব্যথায় আহ শব্দ করে ওঠে। আমার জিনিসপত্র ভাঙার সাহস কী করে হয় তোর? এগুলো জরিমানা কে দিবে বল? রাগ দেখাস আমার সাথে, থাপ্পড় দিয়ে তোর গাল ফাটিয়ে ফেলবো, চিনোস আমারে? ছাড়েন আমাকে, ব্যথা পাচ্ছি তো, উফ। যখন জিনিসপত্র ভাঙছিলি তখন মনে ছিল না? ব্যথায় মিমের চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আপনার সঙ্গে আমি থাকবো না, ছেড়ে দিন আমাকে। তো কার সাথে থাকবি? ওই আমানের সাথে? ও তো এখন তোকে ছেড়ে দিয়েছে, এখন আমার কাছে থাকতে আপত্তি কিসে তোর? আমি আমার বাবা মায়ের কাছে থাকবো, তারপরও আপনার কাছে থাকবো না। কেন থাকবে না, কেন? আমার কি নেই বল, কি নেই যা তোকে সুখে রাখতে পারবে না? ইমরানের রাগান্বিত চিৎকার শুনে মিম ভয় মাথা নিচু করে ফেলে, মুখ দিয়ে তার একটা টু শব্দও বের হচ্ছে না। ইমরান মিমের কাছ থেকে চলে যায়, কারণ সে চায় না তার রাগটা মিমের ওপর ছাড়তে, তাহলে সেটার ফল মিমের জন্য ভালো হবে না। আয়ান আসে, ইমরানের হাতে পাসপোর্ট টিকিট ধরিয়ে দেয়, রাতের ফ্লাইট। মিমকে কিভাবে রাজি করাবি? রাজি তো হবে না জানি, কিছুক্ষণের জন্য অজ্ঞানের ব্যবস্থা করতে হবে। মানে কি বলছিস? ইমরান শয়তানি হাসি দেয়। আয়ান ইমরানের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, সে বুঝতে পারছে না ইমরান কি করতে চাইছে। সন্ধ্যার পর ইমরান খাবার নিয়ে রুমে আসে।
ইমরান রুমে এসে দেখে মিম ঘুমিয়ে আছে। ইমরান মিমের পাশে বসল। মিম, তোরে অনেক কষ্ট দিতে ইচ্ছে করতেছে, আবার তোর মুখের দিকে তাকিয়ে খুব খারাপ লাগছে। তোকে কিভাবে আমি কষ্ট দিব? তোর মায়াবী মুখের দিকে তাকালেই তো আমার সব রাগ উধাও হয়ে যায়। ইমরান মিমকে ডাক দেয়। মিম, এই মিম, উঠো। ইমরানের ডাকে মিমের ঘুম ভেঙে যায়। নিভু নিভু চোখে ইমরানের দিকে তাকায়। ইমরানকে দেখা মাত্রই মিম তড়িৎ গতিতে শোয়া থেকে উঠে বিছানায় বসে। মিম প্রশ্নসূচক ইঙ্গিত করে ইমরানের দিকে তাকায়। সারাদিন কিছু খাও নাই, খাবার এনেছি, কেন? আমার খিদা নাই, খাবো না। তুমি খাবে কি না জিজ্ঞেস করিনি, খেতে তোমাকে হবে। আমাকে কিছু বলতে হবে না, আমি খাবো না। সুন্দর করে কথা বলছি বলে ভেবো না আমি ভালো হয়ে গেছি, আমাকে রাগিও না। রাগলে নিশ্চয়ই কী করতে পারি তোমার জানা আছে। আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? না তো, তুমি ভয় পেলে আমার কি দোষ বলো? এখন কথা না বাড়িয়ে বাধ্যমের মতো খাবারটা খেয়ে শেষ করো। মিমা টু শব্দটিও করল না, চুপচাপ ইমরানের হাত থেকে খাবারটা নিজের হাতে নিল। মিম এক লোকমা খাবার মুখে দিল। ইমরান গালে হাত দিয়ে মিমের খাওয়া দেখছে। ইমরানের সামনে খেতে মিমের অস্বস্তি লাগছে। আপনি বাইরে যান তো। কেন? আপনার সামনে আমি খেতে পারবো না। আমার সামনেই খেতে হবে, এত ঢং করতে হবে না। মিম খাচ্ছে না দেখে ইমরান আবার ধমক দেয়। খাচ্ছ না কেন? তাড়াতাড়ি খাও, আমি বাইরে যাচ্ছি। ইমরান রুমের বাইরে চলে যায়। প্রায় কিছুক্ষণ পর হাতে এক গ্লাস দুধ নিয়ে রুমে আসে। ততক্ষণে মিমের খাওয়া শেষ। খাওয়া শেষ, গুড গার্ল, এবার এই দুধটুকু খেয়ে শেষ করো। খাবো, একটা শর্তে, আমার মোবাইলটা দিতে হবে। ওকে, দিব। ইমরানের হাত থেকে দুধের গ্লাসটা নিয়ে মিম পুরোটুকু দুধ এক নিমেষে খেয়ে ফেলল। এবার মোবাইলটা দিন। তুমি বসো, আমি নিয়ে আসতেছি। ইমরান মোবাইলটা নিয়ে এসে মিম আবার ঘুমিয়ে পড়েছে। ইমরান তা দেখে শয়তানি হাসি দেয়। ইমরান মিমকে কোলে নিয়ে নিজের গাড়িতে উঠাল, গন্তব্য এয়ারপোর্ট। এয়ারপোর্টের কাছে এসে ইমরান গাড়ি থামায়, বোতল থেকে পানি নিয়ে মিমের মুখে ছিটিয়ে দেয়। মিম আস্তে আস্তে চোখ খোলে। মিম ঘুমের জন্য ঠিকমতো তাকাতে পারছে না। ইমরান আরেকটু পানি মিমের মুখে ছিটায়। ইমরান মিমকে নিয়ে গাড়ি থেকে নামে। আমরা কোথায় যাচ্ছি? যাচ্ছি এক জায়গায়, গেলেই দেখতে পারবা। এখন আপাতত চোখ বন্ধ করো না, চোখ খোলা রাখার চেষ্টা করো। মিমের বারবার চোখ বন্ধ হয়ে আসছে। ইমরান বারবার এটা ওটা বলে যাচ্ছে যাতে মিমের ঘুম না এসে যায়। আমরা এয়ারপোর্টের ভেতরে ঢুকছি কেন? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? ইমরান মিমের কথার জবাব না দিয়ে ভিতরে প্রবেশ করে। মিম বারবার জিজ্ঞেস করছে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তাকে। চোখে ঘুম থাকার কারণে কথাগুলো জড়িয়ে আসছে। ইমরান এবার মিমকে ধমক দেয়। মিম, চুপ করে দাঁড়িয়ে থাকো। ইমরান মিমের কথা উপেক্ষা করে সব কিছু মেনটেইন করে প্লেনের ভিতরে প্রবেশ করে। ইমরান মিমকে একটু জোর করে সিটে বসায়। মিম, একদম সিন ক্রিয়েট করবা না, তোমার ঘুম পাচ্ছে ঘুমাও, ঘুম থেকে উঠলে দেখবা আমরা নিজেদের বাসায় চলে আসছি। ইমরান মিমের মাথায় হাত বলিয়ে দেয়। মিমের চোখে ঘুম ভর করে। সে নিশ্চিন্তে ইমরানের কাঁধে মাথা রাখে। নির্দিষ্ট সময়ে প্লেনটা লন্ডন এয়ারপোর্টে ল্যান্ড করে। এক এক করে সবাই নেমে পড়ে। ইমরান মিমকে কোলে নিয়েই নেমে পড়ে। সবাই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে। অনেকে কাছে এসে জিজ্ঞাসা করে, হোয়াটস প্রবলেম? নাথিং। অনেকে জিজ্ঞেস করে, তাহলে কোলে নিয়েছেন কেন? বউ ঘুমিয়ে গেছে, তাই ঘুম থেকে তুলতে চাই না, ঘুম থেকে ওটা সারপ্রাইজ হবে। আসলে বউকে সারপ্রাইজ করতে চাই। ওয়াও, অনেক সুন্দর কাপল, ভেরি নাইস, গুড জব ইয়াং ম্যান। অনেকে ইমরান মিমের কয়েকটা সেলফি বন্দি করে নেয় নিজেদের ক্যামেরায়। ইমরান মিমকে কোলে নিয়েই এয়ারপোর্টের বাইরে চলে আসলো। বাইরে ইমরানের লোকজন গাড়ি নিয়ে অপেক্ষা করে আছে। ইমরান মিমকে নিয়ে গাড়িতে উঠে বসলো। গাড়ি চলল ইমরানের বাড়ির উদ্দেশ্যে। ইমরান ভাবছে ঘুম থেকে উঠে নতুন বাড়ি দেখে মিমের রিয়াকশন কি হবে, নতুন দেশে এসেছে জানলে সে কি করবে। যত যাই করুক না কেন, এখানে মিমকে নিজের না করে কোথাও যাচ্ছি না। ইমরান মিমকে নিয়ে লন্ডনের নিজের বাসার সামনে চলে আসে। গাড়ি থেকে নেমে মিমকে কোলে তুলে নিয়ে বাড়ির ভিতর চলল। সার্ভেন্টরা ইমরানকে দেখে অভিবাদন জানায়। ইমরান মিমকে রুমে নিয়ে আসে। রুমে এনে বিছানায় শুইয়ে দেয়।
ইমরান ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে যায়। মিমের ঘুম ছুটে যায়। আস্তে আস্তে চোখ মেলে সে নিজেকে নতুন অচেনা এক রুমে আবিষ্কার করে। মিম বিছানা থেকে লাফিয়ে উঠে চারিদিকে তাকায়। সত্যিই তো সেই রুমটা এর আগে কখনো দেখেছে বলে মনে হয় না। সে এখন কোথায়, এটা কার রুম? হঠাৎ করে মিমের দেওয়ালে চোখ আটকে যায়। দেওয়ালে ইমরানের ফটো ফ্রেম, তার পাশে মিম নিজের ছবি দেখে আরও বেশি অবাক হয়। মিমের বুঝতে বাকি নেই এটা কার রুম। পরক্ষণে মিমের এয়ারপোর্টের কথা মনে পড়ে যায়। মিম দৌড়ে রুমের বাইরে যায়। সে জানার চেষ্টা করছে সে এখন কোথায় আছে। ইমরান ফ্রেশ হয়ে ওয়াশরুমে থেকে বের হয়। বিছানার উপর চোখ পড়তেই ইমরান ভয় পেয়ে যায়। মিম নেই। ইমরান বিছানার উপর তোয়ালে ছুঁড়ে মারে, তাড়াহুড়ো করে রুম থেকে বের হয়। উপর থেকে নিচে তাকাতেই দেখে মিম ফ্লোরে বসে বসে কান্না করছে। মিমের পাশে সার্ভেন্টরা তাকে কিছু বলে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। ইমরান সিঁড়ি বেয়ে নিচে নেমে মিমের সামনে দাঁড়ায়। ইমরানকে দেখে মিম রেগে যায়। ফ্লোর থেকে উঠে ঠাস করে ইমরানের গালে চর বসিয়ে দেয়। সার্ভেন্টরা সবাই অবাক চোখে তাকিয়ে আছে। তাদের চোখের ভাষা বলছে এই মেয়ের এত সাহস স্যারকে থাপ্পড় মারে। এখন স্যার এই মেয়ের কী হাল করে সেটাই দেখার বিষয়। এমনটা কেন করলেন? আপনি আমাকে কোথায় নিয়ে এলেন? কীভাবে পারলেন এমনটা? আমি আমার বাবা মাকে ছাড়া অন্য দেশে কী করে থাকবো? কি শাস্তি দিচ্ছেন আমাকে? কি করেছি আমি আপনার সঙ্গে? সবাইকে অবাক করে দিয়ে ইমরান শান্ত কণ্ঠে বলে, তোমার বিয়ে হয়ে গেছে, এখন স্বামীর কাছেই থাকবে, বাবা মায়ের কাছে না। স্বামী যেখানে নিয়ে যায় সেখানে যেতে হবে তোমাকে। মা বাবাকে দেখতে ইচ্ছে করলে বা তাদের কথা মনে পড়লে ভিডিও কলে কথা বলে নি। রাখেন আপনার স্বামী, আমি থাকবো না এখানে। দরকার হলে রাস্তায় গিয়ে থাকবো, তারপরও আপনার সঙ্গে থাকবো না। মিম দরজার দিকে যেতেই ইমরান সামনে এসে দাঁড়ালো। এই দেশে আমি ছাড়া তোমার কেউ নেই, কোথায় যাবে তুমি? বলছি না, রাস্তায় থাকবো, তারপর আপনার সাথে আমি নাই। মিম দেখো, বাড়াবাড়ি করবি না, এটা আমার বাসা, আমার ইচ্ছেতেই চলতে হবে। আমার অনুমতি ছাড়া তুই বাইরে যেতে পারবি না। আপনি আমাকে আটকে রাখতে পারবেন না। আমি সব পারি। এক দেশ থেকে অন্য দেশ তোমাকে আনতে যার একটু বেগ পেতে হয়নি, আর সে তোমাকে আমি আটকে রাখতে পারবো না। হাসালে তুমি। এখন কথা না বাড়িয়ে লক্ষ্মী মেয়ের মতো সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজের রুমে চলে যাও। না, আমি এখানে থাকবো না, চলে যাব। এতক্ষণ কি বললাম, কানে কি কম শুনো? যাও, ভিতরে যাও। ইমরানের চিৎকার শুনে সার্ভেন্ট সহ মিমও ভয় পেয়ে যায়। মিম আর সাহস করে নিচে দাঁড়িয়ে থাকেনি, এক দৌড়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। সুন্দর করে কথা বললে কানে যায় না, ধমকের উপর রাখতে হবে। ইমরান ডাইনিং টেবিলে বসে আছে ব্রেকফাস্ট করার জন্য। একজন সার্ভেন্টকে পাঠিয়েছে মিমকে আনার জন্য। কিছুক্ষণ পর সার্ভেন্ট একা আসে, মিম সাথে নেই। মিম কোথায়? স্যার, ম্যাডাম দরজা খুলছে না, অনেকবার ডাকছি, রেসপন্সও দিচ্ছে না। ওকে, আমি দেখছি। ইমরান ডাইনিং টেবিল থেকে উঠে দাঁড়ালো। ইমরান রুমের সামনে এসে দাঁড়ায়, দরজায় টোকা দিয়ে মিমকে ডাকে, কিন্তু মিম কোনো সাড়া শব্দ দিচ্ছে না। মিম, দরজা খুলো, আমার মাথা গরম করবে না বলে দিলাম। মিম, দরজা খুলো, আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো। ইমরান এবার ভয় পেয়ে যায়। মিম উল্টো পাল্টা কিছু করে বসেনি তো। ইমরান এবার লাথি দিয়ে দরজা ভেঙে ফেলার চেষ্টা করে, এক সময় সফলও হয়। ইমরান রুমের ভিতর ঢুকে সব ধুয়ে দাঁড়িয়ে আছে। সে নিজের চোখে বিশ্বাস করাতে পারছে না। মিম ফ্লোরে পড়ে আছে, হাত থেকে রক্ত ঝরছে, হাতের কাছে গ্লাস ভাঙা পড়ে আছে। ইমরানের বুঝতে বাকি নেই মিম নিজের সাথে কী করেছে। ইমরান দৌড়ে মিমের কাছে আসে। ইমরান কোনোরূপ সময় নষ্ট না করে মিমকে কোলে নিয়ে হাসপাতালে চলে আসে। থ্যাংক গড, আপনি সময় মতন ওনাকে হাসপাতালে নিয়ে এসেছেন, না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেত। এখন কেমন আছে ডক্টর? এখন পুরোপুরি বিপদমুক্ত, কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসবে, বাসায় নিয়ে যেতে পারবেন। ইমরান রুমের ভিতর প্রবেশ করে। মিমের চোখ বন্ধ, হাতে ব্যান্ডেজ করা। মিমকে এই অবস্থায় দেখে ইমরানের খুব কষ্ট হচ্ছে। ইমরানের চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। মিমের জ্ঞান ফিরে আসে। চোখ মেলে সে নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করে। পাশে তাকাতেই ইমরানের উপর চোখ পড়ে যায়। ইমরানেরও চোখ যায় মিমের উপর, দুজনের চোখাচোখি হয়। মরতে গেছিলি তাই না? মিম চুপ করে আছে, ইমরানের প্রশ্নের জবাব দিচ্ছে না। থাক, ব্যাপার না, এইবার মরিসনি, নেক্সট টাইম ঠিকই মরবি। ইমরান আর একটি কথাও বলল না।
মিমও পুরোটা সময় চুপ করেছিল। ডক্টরের অনুমতি নিয়েই ইমরান মিমকে নিয়ে বাসায় চলে আসে। মিমের বুক ধুকপুক ধুকপুক করছে, না জানি এই ইমরান তার সাথে কি ব্যবহার করবে। ইমরান মিমকে নিয়ে রুমে চলে আসে, কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে যায়। মিম যেন কোনো ঝড়ের পূর্বাভাস পাচ্ছে। ঝড়ের আগে আকাশ যেমন নিস্তব্ধ থাকে, ইমরান ঠিক তেমন আচরণ করছে। কিছুক্ষণ পর হাতে দড়ি দিয়ে ইমরান রুমে প্রবেশ করে, মিমকে ধরে একটা চেয়ারের সাথে বেঁধে ফেলে। মিম তো ভয় মরে যাচ্ছে, মানুষটা তার সাথে কি করতে যাচ্ছে। মিম বারবার জিজ্ঞেস করছে, আমাকে বাঁচছেন কেন? কিন্তু ইমরান জবাব দেবার প্রয়োজন মনে না করে মিমকে চেয়ারের সাথে বেঁধে ফেলে। মিমের মুখ টেপ দিয়ে বন্ধ করে দেয়। মিম নড়াচড়া করছে, কিন্তু দড়ি খুলে ছোটার কোনো ব্যবস্থাই নাই। খুব মরাশক্ত, তাই না? অনেক মরাশক, মরতে চাস? ওকে, আজকে আমিই তোকে মেরে ফেলবো। ইমরান হাতে একটা ব্লেড নিয়ে মিমের কাছে আসে, মিমের ফুল হাতা জামা হাতের বাহুর কাছ থেকে ছিঁড়ে ফেলে। মিমের জান যাই যাই অবস্থা, মিম এখন আরও বেশি নড়াচড়া করছে ছোটার জন্য। ইমরান মিমের হাতের বাহুর উপর ব্লেড দিয়ে আছর দেয়। মিম ব্যথায় উ শব্দ করছে। মরবি, মরতে চাস? মরার যন্ত্রণা সহ্য করতে পারবি তো? এই কথা বলে আরেকটা ব্লেডের আছর দেয় মিমের বাহুর উপর। মিমের বাহুর উপর থেকে রক্ত পড়ছে, চোখ দিয়ে পানির জলধারা বইছে। ইমরান এবার মিমের কাছ থেকে সরে এসে নিজের হাতের উপর ব্লেড দিয়ে আঁকতে থাকে। মিম এইসব সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায়। মিম আস্তে আস্তে চোখ মেলে, চোখ মেলে সে নিজেকে বিছানায় শোয়ানো অবস্থায় দেখতে পায়। মিমের হাতের কথা মনে পড়ে যায়, বাহুতে তাকিয়ে দেখে ব্যান্ডেজ করা। মিম বিছানা থেকে উঠে বসে পাশে তাকাতেই দেখে ইমরান চেয়ারে বসে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। মিম ইমরানের হাতের দিকে তাকায়, হাতে রক্ত জমাট বেঁধে আছে। আমার হাতে ব্যান্ডেজ করে দিয়েছে, অথচ নিজের হাতে ব্যান্ডেজ করেনি। ইমরানের হাতের অবস্থা দেখে কেন জানি মিমের কষ্ট লাগছে। মিম গুটি গুটি পায়ে ইমরানের কাছে আসে। মিম সাহস করতে পারছে না, ইমরানের হাত ধরবে কি ধরবে না সে দ্বিধায় পড়ে যায়। সংকোচ বোধও লাগছে তার কাছে। ইমরান কোনো কথা বলছে না, চুপ করে মিমের দিকে তাকিয়ে আছে। মিম সাহস করে ইমরানের হাত ধরেই ফেলে। সাথে সাথে ইমরান ঝাড়া মেরে মিমের হাত থেকে নিজের হাত ছুটিয়ে নেয়। মিম আবারও ইমরানের হাত ধরে, ইমরানও সেম কাজটা করে, মিমের হাত থেকে নিজের হাতটা ছুটিয়ে নেয়। দুজনে হাতাহাতি করছে, কিন্তু মুখ দিয়ে দুজনের কেউই কথা বলছে না। এক পর্যায়ে মিম মুখ খুলতে বাধ্য হয়। এরকম করছেন কেন? দেখছেন না হাতের কী অবস্থা হয়ে আছে? ব্যান্ডেজ করতে হবে তো। লাগবে না ব্যান্ডেজ করা, হাত ছাড়ো। না, ছাড়বো না, আগে ব্যান্ডেজ করবো তারপরে ছাড়বো। হঠাৎ এত পরিবর্তন তোমার? আমি তোমার বাহুতে ব্লেড দিয়ে কেটে দিয়েছি, তোমার উচিত আমাকে ঘৃণা করা। মিম ভাবছে, সত্যিই তো আমার তো এখন উচিত ওনাকে আরও বেশি ঘৃণা করা, কিন্তু আমার মন থেকে ওনার প্রতি কোনো ঘৃণাই আসছে না। মিম বলল, আমি কি করব, আপনার প্রতি এখন আমার ঘৃণা আসছে না। ইমরান ভ্রু কুচকে মিমের দিকে তাকায়। সে আজ অন্যরকম মিমকে দেখছে, যার চেহারায় নিজের জন্য কোনো রাগ ঘৃণা কিছুই দেখছে না। এভাবে তাকিয়ে আছেন কেন? আজকে তো অন্যরকম মিমকে দেখছি। এটা আপনার চোখের ভুল, বুঝছেন? মিম মনোযোগ দিয়ে ইমরানের হাতে ব্যান্ডেজ করে দিচ্ছে। আমার তো হাত কাটলেনি, আবার নিজের হাত কাটতে গেলেন কেন? আমি তোকে কষ্ট দিয়েছি, সেই কষ্টটা নিজেও অনুভব করলাম। তুই অজ্ঞান হতে গেলি কেন? তোর সামনে হাত কাটতে ভালোই লাগছিল। আপনি কি পাগল? এটা কি ধরনের কথা? আমাকে পাগল বলছিস? তুই কি, তুই কেন নিজের হাত কাটতে গেলি? মিম চুপ করে আছে, ইমরানের প্রশ্নের জবাব দিচ্ছে না। আমাকে সহ্য হয় না, আমার উপর অনেক রাগ, তাই না? অবশ্য রাগ করাটাই স্বাভাবিক, কিন্তু এখন আর কিচ্ছু করার নাই, বোঝে তো হয়ে গেছিস যে আমাকে সহ্য করতেই হবে। এরই মাঝে ইমরানের হাতের ব্যান্ডেজ করা শেষ, মিম গিয়ে বিছানায় বসল। ইমরান মিমের হাতে একটা মোবাইল ধরিয়ে দিল। এটা তোর জন্য, তোর বাবা আর মার সাথে যোগাযোগ করতে পারিস। এই কথা বলে ইমরান রুম থেকে বের হয়ে যায়। মিম মোবাইল পেয়ে অনেক খুশি হয়, সে সাথে সাথে তার বাবা মায়ের নাম্বারে ডায়াল করে। কিছুক্ষণ পর একজন সার্ভেন্ট রুমে আসে। ম্যাম, স্যার আপনাকে খেতে যেতে বলছে। আচ্ছা, আসতেছি, আপনি যান।
সার্ভেন্টদের পিছন পিছন মিম সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে, ডাইনিং টেবিলের সামনে দাঁড়ায়। দাঁড়িয়ে আছো কেন, বসো। মিম ইমরানের অপর পাশে চেয়ারে বসে, তা দেখে ইমরান রেগে যায়। আমার পাশের চেয়ারটায় বসো। আমি এখানে ঠিক আছি তো। আমি কি বলছি, তুমি ঠিক নেই, এখানে আসতে বলছি না। ইমরানের ধমক খেয়ে মিম ইমরানের পাশের চেয়ারে এসে বসে। সার্ভেন্টরা খাবার সার্ভ করতে গেলে ইমরান নিষেধ করে দেয়। মিম, তুমি খাবার সার্ভ করে দাও। আমি? হ্যাঁ তুমি, আমার বউ থাকতে অন্য কেউ কেন আমাকে খাবার সার্ভ করবে। মিম বাধ্য মেয়ের মতো ইমরানের খাবার সার্ভ করে দেয়, নিজেরটাও নেয়। ইমরানের হাত কাটা থাকার কারণে চামচ দিয়ে খাওয়ার চেষ্টা করছে। মিম দেখছে ইমরানের খেতে কষ্ট হচ্ছে, কিন্তু মিম কিছুই বলল না। ইমরান চামচ দিয়ে একটু খেয়েই উঠে যায়। মিম ইমরানের যাওয়ার দিকে তাকিয়ে আছে। মিমের খাওয়া শেষ হলে মিম উঠে রুমে চলে যায়। মিম রুমে এসে দেখে ইমরান রেডি হচ্ছে, হয়তো কোথাও যাবে। মিম কিছু বলছে না, জিজ্ঞেস করলে আবার কি না কি ভেবে বসে থাকে। আমার একটু কাজ আছে, আসছি আমি। ইমরান হেসে রুম থেকে বের হয়ে যায়। মিম রুমের ব্যালকনি দিয়ে তাকিয়ে থাকে রাস্তার দিকে। যতক্ষণ ইমরানের গাড়িটা দেখা যায়, গাড়ির চিহ্ন নিঃশেষ হলে মিম রুমের ভিতরে চলে আসে। মিমের এখনও পর্যন্ত বাড়িটা ঠিকমতো দেখা হয়নি, তাই সে ঠিক করলো বাড়িটা একটু ঘুরে দেখবে। মিম রুম থেকে বের হয়ে ঘুরে ঘুরে বাড়িটা দেখছে। এক পর্যায়ে সিঁড়ি বেয়ে সে ছাদে চলে আসে। ছাদের এক পাশে দোলনা, অন্য পাশে ফুলের টব, গাছ বাহারি ধরনের ফুল ধরে আছে, অসাধারণ। মিমের মুখ দিয়ে বের হয়ে এলো। মিম গিয়ে দোলনায় বসে পড়ল। মিমের কাছে ছাদটা অনেক ভালো লেগেছে। সে ঠিক করেছে যখনই ইমরান ঘরে থাকবে না, সে হুট করে ছাদে চলে আসবে আর এই সৌন্দর্য উপভোগ করবে। এইদিকে কাজ শেষে ইমরান ঘরে চলে আসে। ঘরে এসে নিজের রুমে চলে যায়। মিমকে ডাকে কিন্তু কোনো সাড়া শব্দ পায় না। ইমরান ভয় পেয়ে যায়, মিম আবার কোথাও চলে যায়নি তো? আজকে মিম যে ব্যবহারটা তার সাথে করেছে, এইসব কি অভিনয় ছিল? ইমরান দৌড়ে নিচে নেমে এসে সার্ভেন্টদের জিজ্ঞেস করে তারা মিমকে দেখেছে কিনা। তারা না জানায়। ইমরান বাইরে গার্ডদের জিজ্ঞেস করে মিম বাইরে গিয়েছে কিনা। তারাও জানায় তারা দেখেনি, মিম বাইরে যায়নি। ইমরানের হঠাৎ ছাদের কথা মনে পড়ে যায়, ছাদে তো দেখা হয়নি। ইমরান দ্রুত ছাদের দিকে হাঁটা ধরে। ছাদে এসে চারিদিকে চোখ বুলাতেই ছাদের এক পাশের দোলনায় মিমকে দেখতে পায়। ইমরান একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ইমরান মিমের কাছে গিয়ে দেখে মিম দোলনায় হেলান দিয়ে শুয়ে আছে। ইমরান মিমের চেহারার দিকে তাকিয়ে আছে। ঘুমন্ত অবস্থায়ও মিমকে কি সুন্দর লাগছে। ইমরান মিমকে কোলে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়। এভাবে তো আর এখানে শুয়ে থাকতে দিতে পারে না। ইমরান মিমকে কোলে তুলে নিতে মিমের ঘুম ছুটে যায়। মিমের নিজের কাছে মনে হচ্ছে সে হাওয়ায় ভাসছে। পরক্ষণে তার অনুভব হলো সে হাওয়াই না, কেউ তাকে কোলে নিয়েছে। সাথে সাথে সে চোখ মেলে তাকায় এবং দেখে সে ইমরানের কোলে। কি করছেন, কোলে নিয়েছেন কেন? তুমি তো ঘুমিয়েছিলে, তাই ভাবলাম তোমাকে রুমে শুয়ে দিয়ে আসি। এখন আমার ঘুম হয়ে গেছে, কোল থেকে নামান আমাকে। না না, একবার যেহেতু কোলে নিয়ে নিয়েছি, তাহলে রুমে না যাওয়া পর্যন্ত নামাচ্ছি না। নামান আমাকে, আপনার কষ্ট হবে। ও মা, তুমি আমার কষ্টের কথা চিন্তা করছো? ভাবতে অন্যরকম ফিল হচ্ছে। ধ্যাত, নামান না। চুপ করো তো, আমার কোনো কষ্ট হবে না। তোমার ওজন আমার থেকে বেশি বলে মনে হয় না। মিম ইমরানের কথা শুনে বাধ্য মেয়ের মতো চুপ মেরে যায়। মিম ইমরানের গলা জড়িয়ে না ধরে শার্ট খামচে ধরে। ইমরান হেসে মিমকে নিয়ে ছাদ থেকে বেরিয়ে আসলো। ইমরান মিমকে রুমে এনে বসিয়ে দিল। এবার নিশ্চিন্তে ঘুমাতে পারো। আমার আর ঘুম হবে না। ঘুম না আসলে কি করবে? আমার না কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করছে। সত্যি ঘুরতে চাও আমার সাথে? হুম, যাই। ওকে, তাহলে সন্ধ্যার পর বের হব। আচ্ছা। ইমরান ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। মিম বিছানায় বসে বসে মোবাইল টিপছে। ইমরান ওয়াশরুম থেকে বের হয়ে মিমকে মোবাইল টিপতে দেখে বলল, পালিয়ে যাওয়ার প্ল্যান করছো নাকি? প্ল্যান করলেও কি পালাতে পারবো? অবশ্যই পারবে না, আর পালালেও এই দেশেই থাকতে হবে, বাংলাদেশে যেতে পারবে না। জানি আমি। আমার না চা খেতে ইচ্ছে করছে, আমার জন্য এক কাপ চা নিয়ে আসো। আচ্ছা। মিম যেতে নিলে ইমরান বলল, শুনো, তুমিই বানিয়ে আনবে, সার্ভেন্টরা নয়।
ইমরান জবাব না দিয়ে রুম থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর হাতে এক কাপ চা নিয়ে রুমে প্রবেশ করে। ইমরান মিমের হাত থেকে চায়ের কাপটা নিয়ে চায়ে এক চুমুক দেয়। একদম মিষ্টি হয়নি। কি বলেন, চিনি তো ঠিকই দিলাম। তাহলে আমি কি মিথ্যা বললাম? না সেটা না। আচ্ছা কাপ দিন, আমি চিনি দিয়ে আনছি। আগে তুমি খেয়ে দেখো কতটুকু চিনি প্রয়োজন। ইমরান মিমের হাতে চায়ের কাপটা ধরিয়ে দেয়। মিম চায়ে চুমুক দিয়ে ভ্রু কুচকে ইমরানের দিকে তাকায়। চিনি তো ঠিকই আছে। ইমরান এবার মিমের হাত থেকে চায়ের কাপটা নিয়ে নিচে খেতে লাগলো। এখন পারফেক্ট হয়েছে। ইমরানের এমন কাজে মিম লজ্জা পেয়ে যায়। ইমরান অর্ধেক চা খেয়ে বাকিটুকু মিমের দিকে বাড়িয়ে দেয়। আমি আপনার এটো চা খাবো। মিমের মুখের কথা শুনে ইমরান চায়ের কাপটা ফ্লোরে এক আছাড় দিয়ে ভেঙে ফেলে। ইমরান এমন করায় মিম ভয় পেয়ে যায়। আমি তোমার এটো চা খেতে পারলে তুমি কেন পারবা না? ইমরান রেগে রুম থেকে বের হয়ে যায়। আবার রুমে ফিরে এসে মিমকে বলে, রেডি হয়ে থাকিস, সন্ধ্যায় নিতে আসব। ইমরান আর দাঁড়ায়নি, হন হন করে হেঁটে চলে যায়। মিমের সাহস হলো না ইমরানকে জিজ্ঞেস করার যে কোথায় যাচ্ছেন। মিমের এখন নিজের গালে নিজেই থাপটাতে ইচ্ছে করছে। সত্যি তো, উনি আমার এটো চা খেতে পারলে আমি কেন পারবো না? মিমের এখন নিজের উপর খুব রাগ হচ্ছে। কেন যে সে এমন করলো, আর উনিও রেগে বোম হয়ে গেল। আর উনিও বা কি সব কিছু জোর করে করতে পারে, এটাও জোর করে খাওয়াতো তাহলে তো হয়েই যেত। মিম মন খারাপ করে বাহিরে যাওয়ার জন্য রেডি হচ্ছে। ইমরান বলছে সন্ধ্যার পর এসে নিয়ে যাবে। তখন সে বের হলো, এখনও বাড়িতে আসেনি। অবশ্যই যে রাগ তার সহজে কমবে না। মিমের ইচ্ছে করছিল ইমরানের পছন্দ মতো সাজতে, কিন্তু তার তো ইমরানের পছন্দের কোনো আইডিয়াই নেই। তাই আর কি করার, নিজের পছন্দ মতো সেজে রেডি হয়ে বসে রইল। কিছুক্ষণ পর মিমের মোবাইল টোন বেজে ওঠে। মিম কল রিসিভ করে। বাইরে অপেক্ষা করছি, তাড়াতাড়ি বের হও। জি। মিম ফোন কেটে রুম থেকে বের হয়ে গেল। মিম গেটের বাইরে গিয়ে দেখে ইমরান গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। মিমের উপস্থিতি টের পেয়ে ইমরান মিমের দিকে তাকায়। মিমের দিকে তাকাতেই ইমরানের চোখ আটকে যায়। অসম্ভব সুন্দর লাগছে মিমকে। মিমকে তেমন কখনো সাজতে দেখেনি। আজকে মিম অনেক সুন্দর করে সেজেছে। ইমরান মনে মনে ধরেই নিয়েছে মিম তার জন্য সেজেছে। সরি, রাগ করেন না। গাড়িতে উঠে বসো। ইমরানও গাড়িতে উঠে যায়। ইমরান মিমকে নিয়ে লন্ডনের জনপ্রিয় সব দর্শনীয় স্থান ঘোরে। ইমরান কোথাও তেমন কোনো কথা বলেনি। মিম তাকে কিছু জিজ্ঞেস করলে হ্যাঁ অথবা না উত্তর দেয়, এই পর্যন্তই। অন্য সময় ইমরান কথা বলে যেত, মিম চুপ করে শুনত। আর আজকে মিম অধিক কথা বলছে, ইমরান শুধু শুনে যাচ্ছে। ইমরান মিমকে নিয়ে বাঙালি একটা রেস্টুরেন্টে ঢোকে। মেনু কার্ড দেখে মিমও তার জন্য খাবার অর্ডার দেয়। খাওয়া শেষে দুজনে বাড়িতে চলে আসে। ইমরান রুমে এসে জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হতে চলে যায়। ইমরান ফ্রেশ হয়ে এসে দেখে মিম টেবিলের উপর খাবার নিয়ে বসে আছে। ইমরান ভুরু উঁচু করে, খাবার কার জন্য? আপনার জন্য। আমরা দুজন না, বাইরে থেকে খেয়েছিলাম। যে খাওয়া খেয়েছেন দেখলাম, হাত কাটার জন্য তো ঠিক মতো খেতেই পারছিলেন না। তো এখনো তো আমার হাত কাটা, এখনো খেলে সেই চামচ দিয়েই তো খেতে হবে। আমার হাত দিয়ে খেলে কি কোনো সমস্যা হবে? একবারও তো বললেন না আমার হাত দিয়ে খাওয়ার জন্য। ইমরান চরম লেভেলের অবাক হয় মিমের কথা শুনে। মিম নিজ থেকে তাকে খাওয়ার জন্য বলছে, তাও আবার তার হাত দিয়ে। কি এভাবে অবাক হয়ে তাকিয়ে আছেন কেন? খাবেন আমার হাত দিয়ে? অবশ্যই, দাও দাও। মিম ইমরান বিছানায় বসে পড়ে, নিচ হাত দিয়ে ইমরানকে খাইয়ে দিতে লাগলো। ইমরান খুব মজা করে খাচ্ছে, যেন এমন খাবার সে জীবনেও খায়নি। খাওয়া শেষ হলে ইমরান মিমের ওড়না দিয়ে মুখ মুছে নেয়। ইমরান মনে মনে অনেক খুশি। এই ভেবেছে মিম আস্তে আস্তে সব কিছু ভুলে তার সাথে স্বাভাবিক হচ্ছে। কোনো কিছুতেই এখন আর রাগ হচ্ছে না। আমানের চ্যাপ্টারও হয়তো ভুলে গেছে। মিম রুমে এসে ইমরানকে ভাবতে দেখে বলল, কি ভাবছেন? কিছু না, চলেন ছাদে যাই। আচ্ছা চলো। মিম ইমরান পাশাপাশি হেঁটে ছাদে চলে আসে। দুজনে ছাদে গিয়ে দোলনায় বসে। ইমরান হুট করেই মিমের এক হাত নিচের এক হাত দিয়ে চেপে ধরল। ইমরান মনে করল হয়তো মিম কিছু বলবে, কিন্তু না, মিম কিছুই বলল না। হেসে সামনের দিকে তাকিয়ে রইল।
ইমরানও হেসে দিল। কিছু সময় রাতের প্রকৃতি উপভোগ করার পর ইমরান মিমকে নিয়ে রুমে চলে আসে ঘুমানোর জন্য। এভাবে একদিন একদিন করে অনেক দিন কেটে যায়। মিমও ইমরানের সাথে খুব মিশে যায়। ইমরানের প্রতি রাগ অভিমান কিছুই এখন নেই। ইমরানেরও তাই কোনো কিছুতে এখন আর রাগ করতে হয় না। এখন দুজনকে একসাথে দেখলে মনে হয় সুখী দম্পতি। একদিন ইমরান বাইরে থেকে এসে দেখে মিম মন খারাপ করে বসে আছে। কি হয়েছে মিম? কিছু হয়নি। কিছু তো একটা হয়েছে, বলো কি হয়েছে? আমার মা বাবার কথা মনে পড়ছে, কতদিন হলো তাদের দেখিনি। যদি দুই একদিনের ভিতর আমরা দেশে যাই। সত্যি যাবেন? যাব। থ্যাংক ইউ। পরক্ষণে মিম নিজের পাগলামির কথা ভেবে ইমরানের বুক থেকে উঠে দৌড়ে পালিয়ে যায়। ইমরান মিমের এমন পাগলামি কাণ্ড দেখে হেসে দেয়। ইমরান শিওর হয়ে গেছে যে মিমও তাকে ভালোবাসতে শুরু করেছে। এখন আর মনে হয় না সে আমাকে ছেড়ে যাবে বা যাওয়ার চেষ্টা করবে, সো নিশ্চিন্তে দেশে যাওয়া যায়। দুই দিন পর মিম ইমরান বাংলাদেশে চলে আসে। ইমরান মিমকে নিয়ে নিজের বাসায় ওঠে। মিম ইমরান দুজনেই খুশি। ইমরান খুশি কারণ তার জন্য মিমের মনে জায়গা তৈরি হয়েছে ভেবে। আর অন্যদিকে মিম কেন খুশি সেটা মিম ভালোই জানে। দেশে আসার পরের দিন ইমরান মিমকে নিয়ে জহির সাহেবের বাসায় আসে। জহির সাহেব ইমরানকে দেখে গাল বরাবর ঠাস করে একটা চর বসিয়ে দেয়। ইমরান কিছু বলল না, চুপ করেই ছিল। জহির সাহেব তার মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে কেঁদে দিল। জহির সাহেব মিমকে নিয়ে ঘরের ভিতর যাচ্ছিলেন। মিম থেমে পিছনে তাকালো। আপনি দাঁড়িয়ে আছেন কেন, আসেন। ইমরান অনেক খুশি হয়, সে তো মিমের মুখে এই কথা শোনার জন্যই দাঁড়িয়েছিল। মিম, ওকে ডাকছিস কেন? বাবা, উনি আমার স্বামী। উনি ওনার শ্বশুরবাড়িতে আজ প্রথম এসেছে, ওনাকে আপ্যায়ন করো। মিম, তুই কি সব কিছু ভুলে গেছিস? ও তোর সাথে কি করেছে? আমি সব কিছু ভুলে যেতে চাই বাবা। আমি এখন ওনাকে মেনে নিয়েছি। তুমি ওনাকে আরেকটা কথা বললে আমি ওনার সঙ্গে বাড়ি থেকে চলে যাব। জহির সাহেব মেয়ের কথা শুনে চুপ মেরে যায়। ইমরান হাসি মুখে মিমের সাথে ঘরে প্রবেশ করল। মিম ইমরানকে নিজের রুমে নিয়ে আসে। আপনি বসেন, আমি আপনার জন্য চা নিয়ে আসছি। মিম, ধন্যবাদ। মিম ইমরানকে একটা মুচকি হাসি উপহার দিয়ে চলে যায়। ইমরান মিমের বিছানায় শুয়ে পড়ল। মিম চা নিয়ে এলে ইমরান বিছানা থেকে উঠে বসে মিমের হাত থেকে চায়ের কাপটা নেয়। আপনি বসে চা খান, আমি বাবা মায়ের সঙ্গে কথা বলে আসি। বুঝেন তো, অনেকদিন পর দেখা হলো, অনেক কথা জমে আছে। সমস্যা নেই, যাও। মিম রুম থেকে বের হয়ে যায়। ইমরান বসে বসে মিমের রুমটা দেখছে। প্রায় অনেকক্ষণ পর মিম রুমে ফিরে আসে। শুনেন, একটা কথা বলার ছিল। বলো। বাবা মা চায় আমি কিছুদিন তাদের সঙ্গে এই বাসায় থাকি। আমি থাকলে আপনার কি কোনো আপত্তি আছে? না, থাকতে পারো তুমি। আমি মাঝে মাঝে তোমার সাথে দেখা করে যাব। থ্যাংক ইউ। দুপুরে খাওয়ার পর ইমরান মিমের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। দুই দিন খুব ভালোই কেটে যায়। এর একদিন পর আয়ানের কল আসে ইমরানের নাম্বারে। কি রে, কি অবস্থা? আস্থা রাখ, আগে এটা বল মিম কোথায়? কোথায় আবার? তাদের বাড়িতে। তার মানে এখন তোর সাথে নেই? না কেন, কি হয়েছে বলতো? মিম মিমের বাবা মা সহ আমানের সাথে কোথায় যাচ্ছে দেখলাম। তোর মাথা ঠিক আছে তো? কি বলছিস তুই? আমি ঠিক বলেছি, আমি নিজের চোখে সবাইকে দেখেছি। আচ্ছা, তুই ওদের ফলো কর, দেখ কোথায় যায়। আমি আসতেছি। আচ্ছা, তুই তাড়াতাড়ি আয়। ইমরানের মাথায় রক্ত উঠে যায়। আয়ান তাকে এটা কি কথা শোনালো? এত কিছুর পরেও মিম আমার সাথে এমনটা করতে পারলো? সে আমানের সাথেই আবার ইমরান গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। আয়ান ফোন করে জানিয়ে দিয়েছে ইমরানকে এয়ারপোর্টে আসতে। ইমরান এয়ারপোর্টে আসতেই আমানের উপর চোখ পড়ে। আমান এয়ারপোর্ট থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে, ইমরান আয়ান আমানের পিছু নেয়। আমান একটা বাড়ির সামনে এসে গাড়ি থেকে নেমে বাড়ির ভিতরে ঢুকে যায়। ইমরানও চুপিসারে আমানের পিছু পিছু বাড়ির ভিতর ঢুকে পড়ে। বেবি বেবি, পেয়ে গেছি 1 কোটি টাকা। শব্দ অনুসরণ করে ইমরান একটা রুমের দরজার সামনে চলে আসে। আর পেতে শুনে ভিতরে কিসের আওয়াজ হচ্ছে। সত্যি ওনার হাতে মিমকে ধরিয়ে দিয়েছো? ইয়েস বেবি, এতদিনের সব কষ্ট আজকে সার্থক হলো। অনেক কষ্ট হয়েছিল।
মিমকে আবার নিজের লাইফে ফিরিয়ে আনতে। মিমও বোকার মতো ইমরানকে ছেড়ে আবার আমার কাছে চলে আসে, যে ইমরান তাকে এত ভালোবাসে সেই ভালোবাসা ছেড়ে এই মেয়ে আমার কাছে চলে আসে। মিম বোকা মেয়ে, সত্যিকারের ভালোবাসাটাই বুঝলো না। আচ্ছা তোমার বস মেয়েটাকে দিয়ে কি করবে? কি আর করবে, নিজে একটু ছুঁয়ে দেখবে, তারপর ওকে দিয়ে ব্যবসা শুরু করবে। আহারে মিম বেচারি, সো স্যাড। আচ্ছা বাদ দাও তো ওর কথা, এখন আমাদের কথা ভাবো। ইয়া বেবি, চলো লাইফটাকে এনজয় করি। অবশ্যই লাইফটাকে এনজয় করবে, সেই ব্যবস্থা আমি করব। ইমরান দরজার আড়াল থেকে বেরিয়ে আসে। ইমরানকে দেখে আমার রীতিমতো বিশাল ধরনের একটা কারেন্টের শক খায়। আমার বুঝতেই পারছি না ইমরান এখানে এলো কিভাবে। আরে ভাই কে আপনি, কিসব বলছেন? এখনো তো তেমন কিছুই বললাম না। মিম কোথায়? আমান মিম কোথায় সেটা আমি কি করে বলবো? আমার মাথায় এমনিতেও রক্ত উঠে আছে। এখন কিন্তু তুই আবার আমার সাথে টেড়িং বেড়িং শুরু করিস না, সেটা তোর জন্য ভালো হবে না। সত্যি বলছি মিম কোথায় তা আমি জানি না। হাউ ডেয়ার ইউ, তোর সাহস কি করে হয় ওকে আঘাত করার? আমার অনেক ডেয়ার, বেশি তেজ দেখাতে আসবি না আমার সাথে। মেয়ে মেয়ের মতোই থাক, নাহলে থাপ্পড় দিতে দিতে তোর ফর্সা গালটা লাল বানিয়ে ফেলবো। ইমরানের এমন রাগান্বিত কণ্ঠের কথা শুনে মেয়েটা সত্যি সত্যি ভয় পেয়ে চুপ মেরে যায়। ইমরান আমানের কাছে গিয়ে তার টি শার্টের কলার চেপে ধরে জিজ্ঞেস করে, দ্বিতীয়বার জিজ্ঞেস করছি, বল মিম কোথায়? কার হাতে ধরিয়ে দিয়েছিস মিমকে? আমি বলবো না। ইমরানের রাগ ধৈর্যের সীমা অতিক্রম করে ফেলে, আমানের গাল বরাবর একটা ঘুষি বসিয়ে দেয়। আমানকে কিল ঘুষি অবিরাম মারতে থাকে। মার সহ্য করতে না পেরে আমার সত্যি কথা বলতে বাধ্য হয়। আমার বস ডেভিডের হাতে মিমকে তুলে দিয়েছি, ওনার বাসস্থান লন্ডন, উনি মেয়ে পাচার ব্যবসার সাথে জড়িত। আমি কোনো সুন্দরী মেয়ে জোগাড় করতে পারলে ওনাকে ফোন দিয়ে আসতে বলি, তখন উনি ছুটে আসে আর আমি আমার জালে ফাঁসানো মেয়েদেরকে ওনার হাতে তুলে দিই। মিমকেও এইভাবে ওনার হাতে তুলে দিয়েছি। এখন এত কিছু জানতে চাইনি, মিম কোথায় সেটা বল। এতক্ষণ হয়তো তারা লন্ডনের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে। হোয়াট? ইমরান রেগে আমানকে লাথির উপর লাথি মারতে থাকে। আয়ান এসে ইমরানকে আটকায়। ইমরান হার মানিস না, মরে যাব। শালাকে আমি মেরেই ফেলবো। মিমকে কার হাতে তুলে দিয়েছে কে জানে, কি অবস্থা করবে ও মিমের? না আমি ভাবতেই পারছি না, না তার আগে আমাকে ব্যবস্থা নিতে হবে। ইমরান আমানের কাছে আসে। তো বসের পুরো ডিটেলস আমার চাই, এক্ষুনি আমাকে বল, নাহলে তোকে আমি জ্যান্ত মাটিতে পুঁতে দিব। আমান অকপটে তার বসের পুরো ডিটেইলস ইমরানকে বলে দেয়। ইমরান জানে তার লন্ডনে যাওয়ার যে সময়টা তার মধ্যেই হয়তো মিমের কোনো বড় ধরনের বিপদ হয়ে যেতে পারে, তাই সে লন্ডনে অবস্থানরত তার লোকদেরকে ফোন দেয়। ফোন দিয়ে ইমরান একটা আশার খবর শুনতে পায়। তার লোকগুলো লোকটাকে চেনে। অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু আমান ওয়াশরুম থেকে বের হচ্ছে না। মিম রীতিমতো চিন্তায় পড়ে যায়, এতক্ষণ তো ওয়াশরুমে থাকার কথা না। মিমের ভয় লাগতে শুরু করলো। মিমের এখন মনে হচ্ছে আমানের সঙ্গে আসার সাহস করা একদম উচিত হয়নি। আমি যেভাবে ইমরানের সঙ্গে প্রতারণা করছি না জানি সেভাবে আমান আমার সঙ্গে প্রতারণা করে বসে। মিম আমানের বসকে জানায় আমান কোথায় তা দেখার জন্য। ভদ্রলোক বেশি ডেভিড শেফার্ড মিমের কথা মতো তার সিট বেল্টটা খুলে ওয়াশরুমের দিকে হাঁটা ধরে। কিছুক্ষণ পর তিনি ফিরে এসে মিমের পাশের সিটে বসে। আমান তো প্লেনে করে কোথাও যাচ্ছে না, শুধু আমরাই যাচ্ছি। আমান তো বাংলাদেশে রয়ে গেছে। কি কি বলছেন এসব, কি এসব? তোমাকে সত্যি কথাটা বলি, আমান তোমাকে কখনো ভালোবাসেনি। ও তোমার সাথে প্রেমের অভিনয় করেছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে ও তোমাকে আমার নিকট 1 কোটি টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে। মিমের মনে হচ্ছে হার্ট অ্যাটাক করবে। কি বলছে এই লোকটি, আমান তাকে বিক্রি করে দিয়েছে? যাকে সে ভালোবাসত, যার জন্য ইমরানকে ছেড়ে এসেছে, সে তাকে বিক্রি করে দিয়েছে? মিম এখন হারে হারে ইমরানকে ভালোবাসা টের পাচ্ছে। ইমরানকে ছেড়ে এসে সে নিজের জীবনটাকে নিজেই বরবাদ করে দিয়েছে। মিম পুরো বরফের মতো শক্ত হয়ে আছে, তার মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছে না। এই মুহূর্তে যে তার কিছুই করার উপায় নেই, সে খুব করে বুঝতে পারছে তার জীবন হয়তো এই লোকটার হাতেই শেষ। এখন সে কোনো সিন ক্রিয়েটও করতে পারবে না, কারণ সে নিজের ইচ্ছেতেই এই প্লেনে উঠেছে। মিম মাথায় হাত দিয়ে বসে আছে। সে ঠিক করলো লোকটার সাথে খুব ভালো করে কথা বলবে, যাতে করে লোকটা যেন তাকে ছেড়ে দেয়।
বলতে পারে। মিম লোকটার সাথে কথা বলে বুঝতে পারলে কোনো লাভ হবে না, এই লোকটার কাছ থেকে সে কোনোভাবেই ছাড়া পাবে না। নির্দিষ্ট সময়ে লন্ডনের মাটিতে প্লেনটা ল্যান্ড করল। লোকটা হঠাৎ করে মিমের হাত চেপে ধরল। মিম অবাক হয়ে লোকটার দিকে তাকিয়ে আছে। অবাক হয়ে তাকিয়ে থাকার কোনো কারণ নেই, আমার প্রয়োগিত সম্পত্তি যা ইচ্ছা তাই করার অধিকার রাখি। ডেভিড মিমের কথার জবাবের আশা না করে মিমের হাত ধরে প্লেন থেকে নেমে যায়। হাত ছাড়ুন আমার, আমি তো আর পালিয়ে যাচ্ছি না, যে হাত দিয়ে ধরে রাখবেন। মিম ডেভিড লোকটার হাত থেকে নিজের হাত ঝাড়া মেরে ছুটিয়ে নেয়। ডেভিড মিমের দিকে রাগী চোখে তাকায়। বাসায় গিয়ে তোর তেজ বের করতেছি। এয়ারপোর্ট থেকে বের হয়ে লোকটা মিমকে বলবে গাড়িতে ওঠো, তার আগেই মিম দৌড়ে দিল পালানোর জন্য। ওই দাঁড়া, লোকটা মিমের পেছন পেছন দৌড় শুরু করলো মিমকে ধরার জন্য। মিম দৌড়ছে, লোকটাও দৌড়ছে। ওই দাঁড়া বলছি, এর ফল কিন্তু ভালো হবে না বলে দিলাম, ধরতে পারলে অবস্থা খারাপ করে দিব। মিমের পেছন পেছন ছুটতে ছুটতে একসময় ডেভিড মিমকে ধরতে সক্ষম হয়। মিমকে ধরেই মিমের গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়। বলছি না দৌড়াবি না। ডেভিড মিমকে টেনে হিঁচড়ে গাড়িতে ওঠায়, গাড়ির ড্রাইভারকে বলে তার ঠিকানায় নিয়ে যেতে। মিমকে টানতে টানতে ডেভিড বাড়ির ভিতরে নিয়ে যায়, মিমকে একটা রুমের ভিতর নিয়ে বন্দি করে রাখে। ফ্রেশ হয়ে আসছি, আমার টাকা আর ওষুধ নিতে। মিমের ভয়ে আত্মা কেঁপে ওঠে। কি বলছে ডেভিড লোকটা, তার কি সত্যিই জীবন শেষ হয়ে যাবে? মিম অনেক দুঃখের ভিতরে এই ভেবে অবাক হচ্ছে যে সারাদিন গিয়ে এখন অনেক রাত হয়ে গিয়েছে, কিন্তু ডেভিড লোকটার আসার কোনো হদিশ নেই। মিম সব প্রস্তুতি নিয়ে ফেলেছে, ডেভিড লোকটা আসলে ডাইরেক্ট অ্যাকশন নিবে সে। হঠাৎ মিম দরজার বাইরে কারো উপস্থিতি টের পায়। কেউ একজন দরজার বাইরে দাঁড়িয়ে আছে। মিম ভয় পাচ্ছে, ডেভিড লোকটা নিশ্চয়ই। মিম হাতে একটা ফুলদানি নিয়ে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে। ভেতরে ঢোকা মাত্রই এক বাড়িতে মাথা ফাটিয়ে ফেলবে। দরজা খুলে কেউ একজন ভিতরে প্রবেশ করতেই মিম ফুলদানিটা দিয়ে তার মাথায় একটা বাড়ি মারল। মিম আরেকটা বাড়ি মারবে এমন সময় খেয়াল করলো এটা ডেভিড না, ইমরান। মিম ইমরানকে দেখে চরম অবাক হয়। ইমরানের মাথা থেকে রক্ত বের হচ্ছে ঠিকই, কিন্তু ইমরান এখনও দাঁড়িয়ে মিমের দিকে তাকিয়ে আছে। মিম ফুলদানি হাত দিয়ে ফেলে দিয়ে ইমরানের মাথায় হাত দেয়। ইমরান মিমের হাত মাথা থেকে সরিয়ে নিজেই মিমের হাত চেপে ধরে রুম থেকে বের হয়ে আসে। মিম নিচে নেমে দেখে ডেভিড লোকটাকে একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। ইমরানের লোকগুলো ইমরানের মাথা থেকে রক্ত পড়তে দেখে অবাক হয়ে যায়। তারা কাছে এসে জিজ্ঞেস করে, স্যার কি হয়েছে আপনার? এটা নিয়ে তোমরা মাথা ঘামানোর দরকার নেই। ইমরানের মাথা থেকে রক্ত পড়তে দেখে মিমও ভয় পেয়ে যায়। আপনার মাথা থেকে রক্ত পড়ছে, তাড়াতাড়ি ডাক্তারের কাছে চলুন। আমার মাথা, আমার ডিসিশন, তোমার বলার কোনো প্রয়োজন দেখি না। সো এটা নিয়ে তোমাকে যেন একটা কথাও বলতে না দেখি। এমন ভাবে রক্ত পড়তে থাকলে আপনার ক্ষতি হয়ে যাবে। জাস্ট শাট আপ, তোমাকে বলছি না এই ব্যাপারে একটা কথাও না বলতে, চুপ থাকো, তোমার জন্যই ভালো হবে। ইমরানের রেগে যাওয়া দেখে মিম চুপ মেরে যায়। ইমরানের মাথায় অসহ্য যন্ত্রণা করছে, তারপরও সে তা নিয়ে মাথা ঘামাচ্ছে না। সে ডেভিড লোকটার কাছে যায়। তোকে ছেড়ে দিচ্ছি, কিছু করব না, কখনো যেন ওর আশেপাশে না দেখি, নাহলে জানে মেরে ফেলবো, মনে থাকবে? ডেভিড লোকটা মাথা নাড়িয়ে সায় দেয়। ইমরান তার লোকগুলোকে ইশারা দেয় ডেভিডকে ছেড়ে দেওয়ার জন্য, হাত পা খুলে দেওয়ার জন্য। ইমরান মিমকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে। ইমরান তার লোকগুলোকে বলল মিমকে বাড়ি পৌঁছে দিতে। মিম চুপচাপ লোকগুলোর সাথে চলে যায়। তার সাহস হয় না ইমরানকে জিজ্ঞেস করার, আপনি যাবেন না, এই সাহস এখন তার নেই। ইমরান গাড়ি নিয়ে সোজা হসপিটালে চলে আসে, মাথায় ব্যান্ডেজ করে। ইমরান গাড়ি নিয়ে সোজা একটা নদীর ধারে চলে আসে, গাড়ি থেকে নেমে নদীর এক পাশে এসে বসে। ইমরানের কিছু ভালো লাগছে না, সে কি করবে বুঝতে পারছে না। মিমকে একটা কঠিন শাস্তি দেওয়া উচিত, তার কাছ থেকে আলাদা করে দেওয়া উচিত, কিন্তু সে কিভাবে এইসব করবে? সে যে মিমকে অনেক ভালোবাসে, ভালোবাসার মানুষকে তো অনেকবার ক্ষমা করা যায়, সেও কি মিমকে ক্ষমা করে দিবে? একদম না।
মিমকে ক্ষমা করা যাবে না। ও যা করছে তার জন্য একটা শাস্তি ওর প্রাপ্য। শাস্তি তাকে পেতেই হবে, শারীরিক না হোক মানসিকভাবে হলেও তাকে শাস্তি পেতে হবে। ইমরান নদীর দিকে ঝুঁকে পানিতে তার প্রতিবিম্ব দেখছে, ব্যান্ডেজে তাকে ভালোই দেখাচ্ছে, খারাপ না। ইমরান নদীর ধারে অনেকক্ষণ সময় কাটিয়ে ভোরের দিকে বাড়িতে যাওয়ার জন্য গাড়িতে ওঠে। ইমরান বাড়িতে এসে সোজা নিচের রুমে চলে আসে। ইমরান রুমে এসে বিছানায় ঘুমন্ত মিমকে দেখতে পায়। ইমরান মিমকে দেখে ঠাট্টা বিদ্রুপ হাসি হাসে। আজকে শেষবার, এই রুমে শান্তিতে ঘুমিয়ে থাক, ঘুম থেকে ওঠার পর থেকে এই রুমে ঘুমানোর সুযোগ আর পাবি না। ইমরান সোফায় গিয়ে বসে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে। একসময় চোখ ঘুম ভর করে, সে সোফায় ঘুমিয়ে পড়ে। চোখে আলো পড়তেই মিমের ঘুম ভেঙে যায়। সে আড়ামোড়া ভেঙে বিছানা থেকে উঠে বসে। কালকে রাতে ইমরানের জন্য অপেক্ষা করতে করতে কখন সে ঘুমিয়ে পড়েছে বুঝতেই পারেনি। মিম বিছানা থেকে উঠতে সামনে সোফায় চোখ পড়ে যায়। ইমরান ঘুমিয়ে আছে। মিম পা টিপে টিপে ইমরানের পাশে এসে দাঁড়ায়। মিমের অনেক আফসোস হচ্ছে, কি করে পারলো এমন একটা মানুষের সাথে প্রতারণা করতে যে তাকে এত ভালোবাসে। এজন্য আমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। আমি সব কিছু ভুলে শুধু ওনাকেই ভালোবাসতে চাই, ভালোবাসবো। সেই সুযোগ কি আমি পাবো? উনি কি আরও একবার ওনাকে ভালোবাসার সুযোগ দেবে? একজন ঘুমন্ত মানুষের দিকে অনেকক্ষণ কেউ তাকিয়ে থাকলে ঘুমন্ত মানুষটার ঘুম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ইমরানের সেই জন্য ঘুমটা ভেঙে যায়। সে চোখ মেলে তাকাতেই মিমকে তার পাশে দাঁড়ানো অবস্থায় দেখতে পায়। ইমরান বসে না থেকে উঠে ওয়াশরুমের দিকে চলে যায়। মিম গিয়ে আবার বিছানায় বসে পড়ে। কিছুক্ষণ পর ইমরান ওয়াশরুম থেকে বের হয়ে এক পলক মিমের দিকে তাকিয়ে সোজা নিচে চলে যায়। ইমরান ডাইনিং টেবিলে বসে নাস্তা করতেছে। স্যার, ম্যাডামকে ডাকবো? এখন না, আমি নাস্তা করে যাই, তারপর ডাকবো। ইমরানের নাস্তা করা শেষ হলে ইমরান বাইরে চলে যায়। একজন সার্ভেন্ট মিমকে ডাকার জন্য উপরে যায়। ম্যাম নাস্তা করতে চলেন। আপনাদের স্যার নাস্তা করছে। উনি করছে, আপনিও চলেন। আপনি যান, আমি আসছি। ইমরান সাথে করে আমানকে নিয়ে এসেছে। তাদের সামনে মিম দাঁড়িয়ে আছে। আমান, যা তোর ভালোবাসার মিমকে নিয়ে যা, আর মিম তুইও যা তোর ভালোবাসা আমানের কাছে। ইমরানের এমন কথায় মিম আমান দুজনেরই চরম পর্যায়ের অবাক হয়ে যায়। কি হলো আমান, দাঁড়িয়ে আছিস কেন? যা মিমকে নিয়ে যা। ইমরান কি বলছে এসব? কি বলছে শুনতে পেয়েছিস নিশ্চয়ই? তোর ভালোবাসা আমানের কাছে ফিরিয়ে দিচ্ছি তোকে, যার জন্য তুই আমার ভালোবাসাকে চোখে দেখলি না। সে আমানের কাছে ফিরিয়ে দিচ্ছি, যার জন্য দিনে দিনে আমার সাথে অভিনয় করে গেলি। মিম মাথা নিচু করে ইমরানের কথা শুনছে। ইমরান যা বলছে সব তো সত্যি বলছে, সে তো দিনে দিনে ইমরানের সাথে অভিনয় করে গিয়েছে। এখানে কোনো শোক দিবস পালন হচ্ছে না যে নীরবতা পালন করবি, সময় নষ্ট না করে দুজন দুজনের হাত ধরে চলে যায়। আমি কি পাগল যে ওর মতো শয়তানের হাত ধরে ওর সঙ্গে যাব? প্রথমবার চিনতে ভুল করেছি, দ্বিতীয়বারও চিনতে ভুল করেছি, আর ভুল করব না। আপনি এই শয়তানটাকে কেন আমার সামনে আনলেন? মিম আমানের সামনে যায়, দেরি না করে কষিয়ে একটা থাপ্পড় মারে আমানের গালে। শালা যা এখান থেকে, শালা বাটপার জানোয়ার, যা আমার সামনে থেকে। আর কোনোদিনও যেন তোরে আমি না দেখি, না হলে পিটিয়ে তোরে ভর্তা বানিয়ে ফেলবো। মিমের এক রূপ দেখেছিস, আরেক রূপ এখনো দেখিসনি। তুমি বললে তো যেতে পারবো না, ইমরান ভাই না যেতে বললে। ইমরান ভাই আর আমি একই কথা, আমি বলছি যেতে, সো পালা। আমার ইমরানকে উদ্দেশ্য করে বলল, ভাই আমি যাই। তোর ভাই কি বলবে, আমি বলছি না যেতে, কথা কি কানে যায় না তোর? থাপ্পড় কি আরেকটা খাওয়ার ইচ্ছে আছে? আমান এই কথা শোনার পর আর দাঁড়ালো না, দ্রুত পা ফেলে বাড়ি থেকে বের হয়ে গেল। আপনি সবকিছু জানার পরও কেন শয়তানটাকে এখানে নিয়ে এলেন? না, নিয়ে আসা তো কিছু নেই, তোর ভালোবাসার মানুষ একবার ভুল করে ফেলেছে, প্রথমবার ক্ষমা করলে হয়তো দ্বিতীয়বার ভুলটা নাও করতে পারে। আমার আর ওই শয়তানকে নিয়ে একটা কথাও শুনতে ইচ্ছে করছে না। মিম এই কথা বলে সিঁড়ি বেয়ে উপরে উঠতে যায়। উপরে কোথায় যাচ্ছিস? কোন রুমে? আজ থেকে তোর রুম নিচে, উপরে না। আজকে থেকে তুই নিচে রুমে ঘুমাবি। নিচে কেন? আমি তো আগেই উপরে রুমে ঘুমাতাম। আগে আর এখন অনেক কিছু বদলে গেছে। ইমরান তার একটা সার্ভেন্টকে বলল মিমকে নিচের রুমে নিয়ে যেতে। মিম আর কি বলবে, নিচের রুমেই চলে গেল। ইমরান বাইরে চলে গেল, ফিরল অনেক রাত করে।
মিম ডাইনিং টেবিলে বসে ইমরানের জন্য অপেক্ষা করছিল। ইমরানকে বাড়িতে ঢুকতে দেখে মিম ডাইনিং টেবিল ছেড়ে ইমরানের সামনে গিয়ে দাঁড়ালো। কিরে তুই এখনো ঘুমাসনি? আপনি নেশা করেছেন? করেছি তো। কেন নেশা করেছেন? তুই জানিস না কেন নেশা করেছি? তোর কারণে আমাকে নেশা করতে হয়। তুই যে কষ্ট দিয়েছিস আমারে, সেই কষ্ট ভুলতে আমাকে নেশার আশ্রয় নিতে হয়েছে। তুই না আমার ভালোবাসা পাওয়ার যোগ্যই না, তোর মতো মেয়ে কারোই ভালোবাসা পাওয়ার যোগ্য না। ইমরান সামনে থেকে মিমকে সরিয়ে যেতে নিলে পড়ে যায়। মিম গিয়ে দৌড়ে ইমরানকে ধরতে যায়। ধরবি না, একদম আমাকে ধরবি না। ইমরান নিচে নিচে নিচ থেকে উঠে দাঁড়ায়, হেলে দুলে সিঁড়ি বেয়ে উপরে ওঠে, রুমে চলে যায়। মিমের চোখ দিয়ে পানি বের হয়ে যায়। এই সব কিছু তো তার জন্যই হয়েছে। আমাকে ক্ষমা করে দিন ইমরান। মিম সিঁড়ি বেয়ে উপরে ওঠে, ইমরানের রুমে উঁকি দিয়ে দেখে। ইমরান চিত হয়ে বিছানায় পড়ে আছে, পা দুটো বিছানার বাইরে। মিম নিঃশব্দে রুমে প্রবেশ করে, ইমরানের পায়ের থেকে জুতা খুলে পা বিছানার উপর উঠিয়ে দেয়। ইমরান ব্রেকফাস্ট করার জন্য ডাইনিং টেবিলে যায়। মিম সার্ভেন্টদের সাথে খাবার সার্ভ করছে। ইমরান ডাইনিং টেবিলে টু শব্দটিও না করে চুপটি মেরে ব্রেকফাস্ট করে নেয়। ইমরান ব্রেকফাস্ট করে বাইরে চলে যায়। মিম একা একা বোর হচ্ছে, সারাদিন সে ঘরে বসে আছে। ইমরান চেয়ে সে সকালে বের হয়েছে আসার কোনো নামগন্ধও নাই। মিমের হঠাৎ মাথায় আসে ফোন দিবে। মিম হাতে ফোন নেয়, পরক্ষণে ভাবে ফোন দিয়ে কি জিজ্ঞেস করবে। মিম ফোন রেখে দেয়, আবার ফোন হাতে নেয়। আগে ফোনটা দেই, তারপর একটা বলা যাবে। মিম ইমরানের নাম্বারে ডায়াল করে, কিন্তু ইমরান ফোন রিসিভ করছে না। মিম বারবার ডায়াল করে, প্রতিবারই ইমরান কল কেটে দেয়। মিমও নাছোড়বান্দা, বারবার ফোন দিতে থাকে। একসময় ইমরান বিরক্ত হয়ে ফোনটা সুইচ অফ করে দেয়। যা, ফোনটাই বন্ধ করে দিল, এখন কি করব? আমাকে তো চুপ করে থাকলে হবে না, যেভাবেই হোক ওনার ভালোবাসাকে আমার জয় করতেই হবে। মিম কাজে নেমে পড়ল, তাকে ইমরানের রাগ ভাঙাতেই হবে। সন্ধ্যার পর ইমরান বাসায় আসে, বাসায় এসে সোজা নিচের রুমে চলে যায়। রুমে গিয়ে ইমরান অবাক হয়ে যায়, তার রুমটা অন্ধকার হয়ে আছে। তার রুমের সব বাতি বন্ধ করলো কে? ইমরান রুমের সুইচ অন করে রুমের চারিদিকে তাকাতেই এক বিরাট শক খায়। রুমের চার দেওয়ালে সরি লেখা, কাগজের খামে খুব সুন্দর করে সরি লেখা চার দেওয়ালে বিরাজ করছে। ইমরান ঘুরে ঘুরে চার দেওয়ালে তাকায়। ইমরান বিছানার উপরেও কাগজে লেখা সরি দেখতে পায়। ইমরান সব কাগজ হাতে নিয়ে হনহন করে রুম থেকে বের হয়ে যায়। সিঁড়ি দিয়ে নিচে নেমে চিৎকার করে মিমকে ডাকে। মিম, মিম। ইমরানের চিৎকার শুনে মিম সহ সকল সার্ভেন্টরা বের হয়ে আসে। ইমরান কাগজগুলো মিমের সামনে এনে জিজ্ঞেস করে, এসব কি? হ্যাঁ, এসব ফাজলামি করার মানে কি? আমার রুমে প্রবেশ করে এসব কাগজ আটকানোর সাহস কি করে হয় তোর? অ্যান্সার মি। ইমরানের ধমক শুনে সার্ভেন্ট সহ মিম কেঁপে ওঠে। মিম মাথা নিচু করে উত্তর দেয়, সরি, আমি বুঝতে পারিনি, আপনি রেগে যাবেন। সরি মাই ফুট। ইমরান রান্নাঘর থেকে একটা দিয়াশলাই এনে সবার সামনে কাগজগুলো পুড়িয়ে দেয়। দেশলাই ফ্লোরে ছুঁড়ে মেরে উপরে উঠে যায়। মিম মাথা নিচু করে কান্না করছে। ও ভাবতেই পারেনি ইমরান এমন রিয়্যাক্ট করবে। অবশ্য এখন সব কিছু তার ভাবনার বিপরীতে হবে। মিম দৌড়ে রুমে চলে যায়। ইমরান রুমে এসে ওয়াশরুমে চলে যায়। তার মাথা প্রচণ্ড গরম হয়ে আছে, সাথে মনটাও খারাপ হয়ে গেল। উপরে উপরে মিমের সাথে মিসবিহেভ করলেও দিন শেষে তো সে মিমকেই ভালোবাসে। ইমরান ওয়াশরুমে গিয়েও দেখে সেখানেও সরি লেখা। ইমরান কাগজ ধরল না, ঝর্ণা ছেড়ে দিয়ে ঝর্ণার নিচে ভিজছে। পানি আছড়ে পড়ার সাথে সাথে তার রাগটাও আস্তে আস্তে কমে যাচ্ছে। প্রায় অনেকক্ষণ ভেজার পর ইমরান ওয়াশরুম থেকে বের হয়ে আসে। খাওয়ার সময় হলে ইমরান ডাইনিং টেবিলে যায়। সার্ভেন্টরা খাবার সার্ভ করছে। মিম কোথায়? ও খেয়েছে? না স্যার, ম্যাম যে তখন রুমে গেছে আর রুম থেকে বের হয়নি। যাও ডেকে নিয়ে আসো, বলবো আমি খেতে বলেছি। জি স্যার। কিছুক্ষণ পর সার্ভেন্ট চলে আসে। মিম কোথায়? ম্যাম আসবে না স্যার, ওনার নাকি খিদা নাই। ইমরান ডাইনিং টেবিল ছেড়ে উঠে দাঁড়ায়। মিমের রুমে যাওয়ার উদ্দেশ্যে ইমরান গিয়ে দেখে ভিতর থেকে দরজা বন্ধ। মিম দরজা খুলো। মিম কি বলছিস শুনতে পাচ্ছিস না? কেন এসেছেন? দরজা খুলে খেতে আয়। আমার খিদে নাই, খাবো না। আচ্ছা খেতে হবে না, দরজা খোল। আপনি জানতো আমি এখন রুমের বাইরে যাবো না। মিম দরজা খুলতে বলছি, মাথা গরম করবি না, দরজা ভেঙে ফেলবো।
মিম জানে এই ইমরানের কথা না শুনলে সত্যি সত্যি সে যা ইচ্ছে তাই করবে। তাই মিম দরজা খুলে দিল। মিম দরজা খোলার সাথে সাথেই ইমরান বিদ্যুৎ গতিতে মিমের হাত চেপে ধরে। সমস্যা কি তোর? কখন থেকে দরজা খুলতে বলছি, দরজা খুলছিস না কেন? দরজা খুলবো কেন? আমার কাছে আপনার কি কাজ? বেশি ভাব নিবি না, আমি যা বলি তাই শুনবি, তার আমিও একদম করবি না আমার সাথে। আমার হাত ছাড়ুন, ব্যথা পাচ্ছি। ছাড়বো? তোর হাত সারাদিন ধরে রাখার জন্য ধরি নাই। চোখ মুখের এই অবস্থা কেন? মনে হয় মরা কান্না কেঁদেছিস। হ্যাঁ কেঁদেছি, আমার ইচ্ছে হয়েছে তাই কান্না করেছি। আপনার কি? আমার কিছু না, বাট তারপরও কান্না করা যাবে। ইমরান মিমের হাত ধরে ডাইনিং টেবিলে নিয়ে আসে। খেতে বস। আমি খাবো না, আমার খিদা নেই। খিদা না লাগলেও খেতে হবে, আমি বলছি না খেতে, সো খাবি। এত কথা বলার তো কোনো প্রয়োজন নেই। আপনি আমাকে জোর করে খাওয়াবেন? দরকার পড়লে তাই করব। আমাকে যেন আর না বলতে হয়। তাড়াতাড়ি খেতে বস। ইমরান চেয়ার টেনে বসে পড়ল। মিমও ইমরানের পাশের চেয়ারে বসে পড়ল। সার্ভেন্টরা খাবার সার্ভ করে দিচ্ছে, ইমরান খাচ্ছে। কি হলো, খাচ্ছিস না কেন? ইমরানের ধমক শুনে মিম খেতে শুরু করল। খাওয়া শেষ হলে খিদা নাই বলে তো চিল্লাচ্ছিলি, এখন খাবারগুলো কার পেটে গেল? আপনি আমাকে খোটা দিচ্ছেন কেন? আপনি তো খেতে বললেন। খেতে বলছি খাবি, কিন্তু এত ভং ধরার তো কোনো দরকার নাই। আপনি কথায় কথায় আমার সঙ্গে এত রেগে কথা বলেন কেন? সুন্দর করে বললেই তো হয়। তোর সাথে সুন্দর করে কথা বলতে আমার বয়ে গেছে। ইমরান ডাইনিং টেবিল ছেড়ে উঠে সিঁড়ি বেয়ে উপরে উঠে রুমে চলে যায়। আমার সঙ্গে তো সুন্দর করে কথা বলতেই হবে, বউ হই আপনার, আমাকে ফেলে আপনি যাবেন কোথায়? মিমও ডাইনিং টেবিল থেকে উঠে দাঁড়ায়, নিচের রুমের দিকে পা বাড়ায়। মিম রুমে গিয়ে বিছানায় বসে পড়ে। ওনার থেকে দূরে দূরে থাকা যাবে না, আমাকে কাছে কাছে থাকতে হবে। কিভাবে আবার ওনার সঙ্গে ওনার রুমে ঘুমানো যায় আমাকে সেই ব্যবস্থা করতে হবে। মাঝরাতে মিমের চিৎকারে ইমরানের ঘুম ভেঙে যায়। ইমরান দৌড়ে রুম থেকে বের হয়ে যায়, সিঁড়ি দিয়ে নিচে নেমে মিমের রুমের দিকে চলে যায়। রুমের ভিতর ঢুকে দেখে মিম বিছানার নিচে পড়ে আছে। ইমরান দৌড়ে মিমের কাছে যায়। মিম কি হয়েছে তোমার? চিৎকার করছিলে কেন? হয় মিম কি হয়েছে তোমার? মিম কোনো শব্দ করছে না। ইমরান বুঝতে পারে মিম অজ্ঞান হয়ে গেছে। ইমরান বুঝতে পারে না কি হয়েছে, যে মিম চিৎকার করলো আবার অজ্ঞানও হয়ে গেল। ইমরান মিমকে কোলে তুলে নিয়ে বিছানায় শোয়ায়। পাশে টেবিল থেকে পানি এনে মিমের মুখে ছিটায়। মিম চোখ মেলে লাফিয়ে উঠে ইমরানকে জড়িয়ে ধরল। ইমরান কিছু বলল না, কারণ সে বুঝতে পারছে মিম কোনো কারণে ভয় পেয়েছে। মিম শক্ত করে ইমরানকে জড়িয়ে ধরে। মিম কি হয়েছে, চিৎকার করছো কেন? আমি জানি না কেন চিৎকার করছি, আমার কিচ্ছু মনে পড়ছে না। আচ্ছা তুমি শুয়ে পড়ো, মনে হয় বাজে স্বপ্ন দেখেছো। না আমি একা একা ঘুমোতে পারবো না, আমার ভয় করছে। আচ্ছা তাহলে আমার সাথে এসে ঘুমো। আপনার সঙ্গে ঘুমালে আবার রাতে রুম থেকে বের করে দিবেন না তো? আজও রুম থেকে বের করে দিব কেন? আপনি তো আমাকে সহ্যই করতে পারেন না, তাই বললাম। ঢং করবি না, চল তো। ইমরান মিমকে নিজের কাছ থেকে ছাড়িয়ে হাঁটা ধরে। মিম বিছানা থেকে নেমে হাঁটতে গেলে ঠুস করে ফ্লোরে পড়ে যায়। ইমরান পিছনে তাকিয়ে দেখে মিম ফ্লোরে পড়ে আছে। ইমরান দৌড়ে মিমের কাছে আসে। কি হয়েছে, পড়লি কিভাবে? আমি হাঁটতে পারছি না। ইমরান কিছু না ভেবে মিমকে কোলে তুলে নেয়। মিম তো মনে মনে হেপ্পি খুশি, সে তো এটাই চাইছিল। মিম ইমরানের গলা জড়িয়ে ধরল। সমস্যা কি, গলা জড়িয়ে ধরেছিস কেন? না হলে তো পড়ে যাব। পড়বি না আর ধরবি না। এমন কেন করেন, ধরলে কি হয়েছে? ইমরান আর কথা বাড়ালো না, মিমকে নিয়ে চলল তার রুমের উদ্দেশ্যে। মিম দুই হাত দিয়ে ইমরানের গলা জড়িয়ে ধরে, কাঁধে মাথা রাখে। ইমরান মিমকে রুমে এনে বিছানায় বসিয়ে দেয়। ঘুমিয়ে পড়, আমি সোফায় ঘুমাবো। ইমা, একসাথে থাকার জন্য এত কিছু করলাম, এখন কি শুনছি? আপনি সোফায় ঘুমাবেন কেন, বিছানায় কি জায়গা হবে না? রুমে এনেছি বলে ভাবিস না আমি তোর সাথে একই বিছানায় ঘুমাবো। আমার সাথে একই বিছানায় ঘুমোতে হবে না, আপনার বিছানায় আপনি ঘুমান, আমি সোফায় ঘুমাবো। ঢং করবি না, বিছানায় ঘুমাতে বলছি, বিছানায় ঘুমা। ঘুমাবো তাহলে আপনাকেও ঘুমাতে হবে। বড্ড বেশি করছিস। ইমরান রুম থেকে বের হয়ে যায়। এই কোথায় যাচ্ছেন? ইমরান জবাব না দিয়েই চলে যায়। কিছুক্ষণ পর ফিরে আসে সাথে একটা কোলবালিশ নিয়ে। কোলবালিশ আনলেন কেন? মাঝখানে বড়া দিব,
ভুলেও কোলবালিশের ওপর পাশে আসবি না। ইমরান কোলবালিশ নিয়ে বিছানার মাঝখানে রাখলো, সে ডান পাশে শুয়ে পড়ল। পুরুষ মানুষও কি ঢং করে আল্লাহ, না দেখলে জানতামই না আমার বয়েই গেছে কোলবালিশ ডিঙিয়ে ওনার কাছে আসতে। মাথা গরম করবি না, ঘুমা, নাহলে মাথা ফাটিয়ে ফেলবো। ঘুমাচ্ছি তো, শুধু শুধু রাগ দেখান কেন? ঘুমাতে বলছি। মিম ইমরানের ধমক শুনে সাথে সাথে চোখ বন্ধ করে ফেলল। সকালবেলা ইমরানের ঘুম ভাঙল, সে নিজের বুকে ভারী কিছু আবিষ্কার করে। চোখ মেলে সে দেখে মিম তার বুকে মাথা দিয়ে দুই হাত দিয়ে তাকে জড়িয়ে ধরে খুব শান্তিতে ঘুমোচ্ছে। কোথায় কোলবালিশ? ইমরান বিছানায় কোলবালিশের কোনো অস্তিত্ব খুঁজে পেল না। ইমরান ভাবল, এত তাড়াতাড়ি তো এই মিমকে এভাবে বুকে ঠাঁই দেওয়া ঠিক হবে না। ইমরান মিমকে এক টান দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে দেয়, সাথে সাথে মিমের ঘুম ভেঙে যায়। কোলবালিশ নিচে ফেলি, আমার কাছে আসলি কেন? মানা করছি না তোকে এই পাশে না আসতে। আমি ইচ্ছে করে আসিনি, কখন যে এদিকে চলে এসেছি আমি বুঝতে পারিনি। এই জন্য বলছি আমি তোর সাথে এক বিছানায় ঘুমাবো না, তোর কোনো বিশ্বাস নেই। ইমরানের এই কথা শুনে মিম কান্না করে দেয়। কি এমন করেছি আমি যে এত কথা শোনাচ্ছেন আমাকে? আমি বলেছি ইচ্ছে করে আমি আসিনি, হয়তো ঘুমের ঘরে চলে এসেছি। আর আসলেও কি হয়েছে, আমি তো আসতেই পারি, আপনি আমার স্বামী। ও রিয়েলি? আমি তোর স্বামী তো, যখন আমানের সাথে চলে গেলি তখন এই স্বামীর কথা মনে ছিল না? আমি আমানকে ভালোবাসতাম, তখন ওর খারাপ কিছু আমার চোখে পড়েনি তাই বিশ্বাস করেছিলাম। আপনিও তো আমাকে ভালোবাসেন, কই আমি এতবার ভুল করার পরেও তো আমাকে ছেড়ে দেননি। ভালোবাসেন তো আমাকে, তাই আমাকে ছেড়ে দিতে পারছেন না, তাহলে আমি কিভাবে ছেড়ে দিতাম বলেন তো? ইমরান চুপ করে আছে। মিম আবার বলতে লাগলো, আপনার সঙ্গে দেখা হওয়ার আগে, পরিচয় হওয়ার আগ থেকেই ওকে আমি ভালোবাসি। কে জানতো ও আমার সঙ্গে খেলা করতো, জানলে নিশ্চয়ই এত বিপদে পড়তে হতো না আমাকে। আমি এখন আপনাকে একটা কথা বলে দিতে চাই, আমি আপনাকে ভালোবাসি। হ্যাঁ সত্যি আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, আপনি বিশ্বাস করবেন কি না জানি না, কিন্তু আমি সত্যি আপনাকে ভালোবাসি। আপনি আমাকে চাইলে কষ্ট দিতে পারেন, অনেক কষ্ট দিতে পারেন, কিন্তু দিন শেষে আপনাকেই আমাকে ভালোবাসতে হবে। মিমের কথা শুনে ইমরান পুরো শান্ত হয়ে যায়। সত্যিই তো মিম তার সাথে প্রতারণা করার পরেও তো মিমের প্রতি তার একটুও ভালোবাসা কমেনি, হয়তো রাগ জেদ থেকে তাকে একটু কষ্ট দিতে চায়। কিন্তু গল্পের শেষে আমিই তো তাকে ভালোবাসি। ইমরান কিছু না বলে হনহন করে হেঁটে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। ওয়াশরুম থেকে এসে দেখে মিম এখনও বিছানায় বসে আছে। ফ্রেশ হতে যায়, আমি নাস্তার টেবিলে অপেক্ষা করছি। ইমরান রুম থেকে বের হয়ে যায়। মিম বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে যায়। ডাইনিং টেবিলে মিম ইমরান দুজনেই চুপ, কেউ কোনো কথা না বলে চুপ করে খাওয়াই মনোযোগ দিচ্ছে। খাওয়া শেষে ইমরান বলল, সন্ধ্যায় সেজেগুজে প্রস্তুত হয়ে থাকবি, আমি ফোন দিব, সাথে সাথে বাজার থেকে বের হবি। মিম কিছু বলতে চাইলে ইমরান থামিয়ে দেয়, কোনো কথা বলবি না, যেটা করতে বলছি ওটাই করবি। ইমরান ব্রেকফাস্ট করে বাসা থেকে বের হয়ে যায়। মিমও ব্রেকফাস্ট করে রুমে চলে যায়। মিমের দিনের অনেকটা সময় ঘুমিয়েই কাটল। বিকেলবেলা মিম ছাদে যায়, দোলনায় বসে কিছুক্ষণ দোল খেতে থাকে আর ভাবতে থাকে ইমরান কেন তাকে সেজে থাকতে বলল, সন্ধ্যায় তাকে কোথায় নিয়ে যাবে সে। সন্ধ্যার একটু আগে মিম ছাদ থেকে নেমে রুমে চলে আসে, তাকে যে এখন সাজতে হবে। মিম ড্রয়ার থেকে একটা নীল শাড়ি বের করে, খুব সুন্দর শাড়িটা। মিম কিন্তু এখনও জানে না ইমরানের প্রিয় রং কী, তার মন বলছে ইমরানের প্রিয় রংটা নীলই হবে। মিম খুব সুন্দর করে শাড়ি পরে নিল, হাতে চুড়ি কানে দুল পরে নিল, মোটামুটিভাবে সেজে তৈরি হয়ে নিল। সন্ধ্যার একটু পর মিমের ফোনে ইমরানের কল আসে। হ্যালো, নিচে নামো, অপেক্ষা করছি। আসছি আমি। মিম ফোন রেখে তাড়াতাড়ি করে রুম থেকে বের হয়ে যায়। বাইরে বের হয়ে দেখে ইমরান দাঁড়িয়ে আছে। মিম ইমরানের কাছে গিয়ে দাঁড়ায়। ইমরান মিমের দিকে তাকিয়ে মিমকে একবার ভালোভাবে দেখে নিল। খুব সুন্দর লাগছে তোকে। মিম অবাক হয়ে যায়। সত্যি ইমরান তার সুনাম করছে, মিম তো এইসবই শুনতে চাই ইমরানের কাছ থেকে। ধন্যবাদ। ওঠ, গাড়িতে ওঠ। আমরা কই যাব? গেলে দেখতে পারবি, এখন জিজ্ঞাসা করবি না। আচ্ছা। মিম গাড়িতে উঠে বসে।
ইমরানও গাড়িতে উঠে ড্রাইভিং সিটে বসে। গাড়ি এসে থামে একটা রেস্টুরেন্টের সামনে। ইমরান দরজা খুলে দেয় মিমকে গাড়ি থেকে নামার জন্য। মিম গাড়ি থেকে নেমে দাঁড়ায়। ইমরান মিমের কাছে এসে মিমের এক হাত চেপে ধরে। মিম আরও একবার অবাক হয়ে যায়। অবাক হয়ে ইমরানের দিকে তাকায়। ইমরান বিষয়টা বুঝতে পেরে মুচকি হাসি দিয়ে বলে, আমার বউয়ের হাত ধরলে কি তোমার কোনো সমস্যা? এটা আমার হাত, আর আপনি আমাকে একবার তুই একবার তুমি এত ধরনের কথা বলেন কেন? আমার ইচ্ছা আমি বলবো, আর বললে না এটা তোমার হাত, আমার বউ তো তুমি। মিম অবাক হয়ে ইমরানকে দেখছে। ইনি সকালে কি ব্যবহার করলো আমার সঙ্গে, আর এখন ওনার কি রূপ দেখছি, কি সুন্দর ব্যবহার করছে আমার সঙ্গে। আর ভাবতে হবে না, চলো তো। ইমরান মিমের হাত ধরে ভিতরে নিয়ে যায়। মিম রেস্টুরেন্টের ভিতর প্রবেশ করতে গেলেই ইমরান বাধা দেয়। দাঁড়াও, আগে আমি ভিতরে প্রবেশ করি, তারপর তুমি। মিম কিছু বলল না, সে দাঁড়িয়ে আছে। ইমরান ভিতরে প্রবেশ করল। এবার আসতে পারো। ভিতর থেকে ইমরানের কণ্ঠ শুনে মিম ভিতরে প্রবেশ করে। প্রবেশ করতেই মিম ছোট ধরনের একটা শক খায়। ইমরান হাঁটু গেড়ে সামনে বসে আছে। তার থেকে বড় কথা হচ্ছে তার সামনে ফুলের রাস্তা, দুই পাশে বেলুন, ফুলের রাস্তায় ফুল দিয়ে লেখা ওয়েলকাম মাই লাভ। মিম অবাক চাহনি দিয়ে ইমরানের দিকে তাকিয়ে আছে। হেঁটে আমার দিকে আসো। মিম কথা বাড়ায় না, হেঁটে ইমরানের দিকে আসে। ইমরানের কাছে আসতেই ইমরান বলে, আমার হাঁটুর উপর তোমার পা রাখো। কি, কেন? রাখো, তারপর দেখতে পারবে। মিম ইমরানের হাঁটুর উপর তার সুন্দর পা রাখল। ইমরান তার পকেট থেকে এক ছোড়া নূপুর বের করে মিমের দুই পায়ে পরিয়ে দেয়। মিম ইমরানের এহেনো কাছে আরও একবার শক খায়। সে ঘোরের মধ্যে চলে যায়। সে বিশ্বাস করতে পারছে না এই সব কিছু তার সাথে হচ্ছে। এবার হাঁটু থেকে পা নামাতে পারো। মিম সাথে সাথে ইমরানের হাঁটু থেকে নিজের পা সরিয়ে ফেলল। ইমরান নিচ থেকে উঠে মিমের হাত ধরে মিমকে নিয়ে রেস্টুরেন্টের এক পাশে বসল। ইমরান ওয়েটার বলে ডাক দিতেই একজন ওয়েটার এসে টেবিলে একটা কেক রাখে। ইমরান মিমকে কেকের দিকে তাকাতে ইশারা করে। মিম কেকের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। কেকের উপর লেখা, উইল ইউ লাভ মি? আপনি আমাকে প্রপোজ করছেন? সত্যি? মিথ্যা বলবো কেন? তাহলে মুখে বলুন, প্লিজ প্লিজ। মিম, আই লাভ ইউ, উইল ইউ লাভ মি? ইয়েস, আই উইল। ওকে, এখন কেক কাটো। মিম ইমরান দুজনে হাত দিয়ে একসাথে কেক কাটলো। দুজন দুজনকে খাইয়ে দিল। মিম খুশি হয়ে এরই ফাঁকে ইমরানকে একবার চড়িয়ে ধরল। বাইরে ডিনার করে ইমরান মিমকে নিয়ে বাসায় চলে আসে। মিম সিঁড়ি বেয়ে উপরে উঠতে গেলে ইমরান বাধা দেয়। এখন উপরে রুমে যাওয়া যাবে না, আগে ফ্রেশ হয়ে আসি দুজনে গেস্ট রুম থেকে। কেন? সারপ্রাইজ বলা যাবে না। আচ্ছা, বলতে হবে না, পরে দেখব। নি ইমরান মিম দুজনেই গেস্ট রুমে চলে যায়। দুজনে ফ্রেশ হয়ে নেয়। মিম ফ্রেশ হয়ে এসে দেখে বিছানার উপর একটা লাল শাড়ি। এটা কার? তোমার। এখানে কেন? এখন এটা পরবে। কেন? আমি বলছি পরতে, তাই পরতে। ব্যাস, আমি যাই, তুমি চেঞ্জ করে নাও। ইমরান রুম থেকে বের হয়ে যায়। মিম লাল শাড়িটা হাতে নেয়। প্রায় কিছুক্ষণ পর একজন সার্ভেন্ট এসে দরজায় নক করে। ম্যাম, হয়েছে আপনার? হয়েছে। আপনাদের স্যার কোথায়? স্যার আছে আশেপাশেই। স্যার বলছে আপনাকে রুমে যেতে। আমি যাচ্ছি। ম্যাম, আপনাকে অনেক সুন্দর লাগছে, স্যার দেখে ফিদা হয়ে যাবে। মিম দরজা খুলে দেয়। মিম লজ্জা মিশ্রিত একটা হাসি দিয়ে রুম থেকে বের হয়ে আসে। মিম দরজার কাছে আসতেই দেখতে পাই দরজার মধ্যে লেখা, স্বাগতম বউ। মিম হেসে দরজা খুলে নিজেদের রুমে প্রবেশ করে। রুমে প্রবেশ করতেই মিম বিশাল একটা ঝটকা খায়। পুরো রুম ফুল দিয়ে সাজানো। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে বিছানাটা ফুল দিয়ে সাজানো হয়েছে। যেমন করে বিয়ের রাতে পাঁচশোর ঘর সাজানো হয়, ঠিক সেভাবে সাজানো হয়েছে। মিম পা টিপে টিপে বিছানার পাশে যায়। বিছানার উপর একটা নীল কাগজ। মিম কাগজটা হাতে নেয়। কাগজে কিছু লেখা আছে। কাগজে, আমাদের বিয়ের পর বাসর হয়নি, সেদিন সব সাজানো নাটক ছিল, আজকে আমাদের দুজনের সম্মতিতে আমাদের বাসর হবে, তোমার জামাইয়ের জন্য অপেক্ষা করো, সে আসছে। মিম কাগজটা পড়ে হেসে দেয়। মিম নিজে নিজে বলে, পাগল একটা।
সে নতুন বধূর ন্যায় বিছানার উপর গিয়ে বসে। ইমরান রুমের দরজা খুলে ভিতরে প্রবেশ করে। বিছানার উপর তাকাতেই সে মুচকি হাসি দেয়। তার বউটা নতুন বধূর ন্যায় মাথায় ঘোমটা দিয়ে বিছানার উপর বসে আছে। ইমরান হেঁটে বিছানার উপর গিয়ে মিমের পাশে বসে। মিম আগের মতোই বসে আছে। ইমরান মিমের সামনে গিয়ে মিমের মাথা থেকে ঘোমটাটা সরিয়ে দেয়। মাশাআল্লাহ, এত সুন্দর বউ আমার, ফিদা হয়ে গেলাম। মিম লজ্জা পায়, মুখ ফুটে বলে, আপনাকে অনেক সুন্দর লাগছে। এই প্রথম তুমি আমার সুনাম করলে, যাক শুনে ভালো লাগলো। তোমার জন্য আমার পক্ষ থেকে একটা গিফট আছে। ইমরান পকেট থেকে একটা ডায়মন্ডের আংটি বের করল। এটা তোমার জন্য। অনেক সুন্দর, পরিয়ে দিন। মিম, আজকে কি আমাকে তোমাকে হারাতে দিব? তোমাতে মিশে যেতে দিবে? তোমাতে ডুবে যেতে দিবে? তোমাকে ভালোবাসতে দিবে? মিম মুচকি হেসে মাথা নাড়ায়। ইমরান তার জবাব পেয়ে মিমকে নিজের কাছে টেনে নেয়। মিমের মিষ্টি ঠোঁটচোড়ায় নিজের ঠোঁটচোড়া ডুবিয়ে দেয়। কিছুক্ষণ মিম ইমরান ঠোঁটের উষ্ণ ভালোবাসায় ব্যস্ত হয়ে পড়ে। ইমরান মিমের ঠোঁট থেকে সরে এসে মিমের পেটে তার ঠোঁট ছোঁয়ায়। ইমরানের এহেন স্পর্শে মিম কেঁপে কেঁপে ওঠে। ইমরান মিমের সারা শরীর জুড়ে তার ঠোঁটের ছোঁয়া দিতে থাকে। মিমকে নিয়ে ভালোবাসার খেলায় মেতে ওঠে। মিমও এই ভালোবাসার খেলায় পূর্ণ সঙ্গ দেয়। সকালবেলা ইমরানের ঘুম ভেঙে গেলে সে নিজের বুকে নরম ভারী কিছু অনুভব করে। ইমরান বুঝতে পারে সে কে। ইমরান আরও শক্ত করে মিমকে তার বুকে জড়িয়ে নেয়। মিমও হেসে ইমরানের বুকে মিশে যেতে থাকে। গুড মর্নিং। গুড মর্নিং। রাতে ঘুম কেমন হয়েছে? আমার কিন্তু অনেক ভালো হয়েছে। সারা রাত ঘুমাতে দিলেন কখন? সারা রাত তো জ্বালিয়ে মারলেন আমাকে। আহা, জ্বালালাম না তো, ভালোবাসা দিলাম, ভালোবাসা নিলাম। হইছে, আর বলতে হবে না, লজ্জা লাগে আমার। ওলে আমার লজ্জাবতী বউরে। ইমরান মিমকে কোলে নিয়ে ওয়াশরুমে চলে যায়। মিম মানা করলেও ইমরান শোনেনি। ওয়াশরুম থেকে দুজনে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। মিম তোয়ালে পরে বেরিয়ে আসে, কারণ ইমরান মিমকে শাড়ি নিজে হাতে পরিয়ে দিবে। ইমরান শাড়ি নিয়ে খুব সুন্দর করে মিমকে পরিয়ে দিয়ে মিমের পেটে ডিপলি চুমু খায়। ইমরানের ছোঁয়ায় মিম চোখ বন্ধ করে ফেলে। ইমরান আরও কয়েকটা ছোট্ট চুমু দিয়ে সরে আসে। এখন থেকে রোজ আমি শাড়ি পরিয়ে দিব, আর কীভাবে চুমু খাবো? আপনি পরানোর আগে আমি পরে নিব। আমি বুঝি না মনে করেছেন সবই আপনার চুমু খাওয়ার ধান্দা। ইমরান মিমকে এক টানে নিচের কাছে নিয়ে আসে, মিমের কোমর চেপে ধরে বলে, আমারটা ভুলেও করবে না, শাড়ি খুলে আবার পরিয়ে দিব, সাথে শাস্তিও পেতে হবে তোমাকে, আর চুমু খাওয়ার জন্য ধান্দা করতে হবে না, এমনিতেও খেতে পারি। দেখা যাবে, চলেন ব্রেকফাস্ট করতে যাই। ব্রেকফাস্ট শেষ করে মিম ইমরান দুজনেই রুমে চলে আসে। মিম ছাদে যাওয়ার জন্য বায়না ধরে। চলেন ছাদে যাই। আচ্ছা চলো। কোলে নিন আমাকে। না বলেও নিতাম। ইমরান মিমকে কোলে তুলে ছাদে নিয়ে এসে দোলনায় বসায়। ইমরানও পাশে বসে। মিম তার দুই হাত দিয়ে ইমরানের এক হাত ধরে কাঁধে মাথা রাখে। মিম, ভালোবাসি তোমাকে, অনেক বেশি ভালোবাসি। আমিও আপনাকে অনেক ভালোবাসি। আমি আজীবন আপনার সঙ্গে থাকতে চাই। আগে সব ভুলে আমি শুধু আপনাকেই ভালোবাসতে চাই। সবসময় আমাকে ভালোবাসবেন তো? ইমরান মিমকে দোলনা থেকে উঠিয়ে নিজের কোলে বসায়। মিমের কাঁধে নিজের থুতনি রাখে। ভালোবাসি তোমাকে, সবসময় নিজের কাছেই তোমাকে রাখবো, সবসময় তোমাকেই ভালোবাসবো। মিম ইমরানের বুকে নিজের মাথা মিশায়। ইমরান দুই হাত দিয়ে মিমকে জড়িয়ে ধরে নিজের সাথে আরও মিশিয়ে নেয়।